পারেন তাহলে আপনার রেজাল্ট কিন্তু ভালো হবে না। কোরআন শরীফে রেজাল্ট ঘোষণা হয়ে গেছে, শুধু আপনাকে জানিয়ে দিবে হাশরের মাঠে। যেমন পরীক্ষা দেন সেন্টারে রেজাল্ট বোর্ড দেয়, তা আমাদের পরীক্ষা হবে কবরে, রেজাল্ট হবে হাশরে। কি রেজাল্ট হবে? যদি কবরের পরীক্ষা ভালো হয়, রেজাল্ট হয়ে গেছে খালি ঘোষণা কোরআন শরীফের মধ্যে। ফারিকুন ফিল জান্নাত, যার কবরের পরীক্ষা ভালো তার রেজাল্ট ঘোষণা হবে ফারিকুন ফিল জান্নাত কোরআনের মধ্যে, আর যার পরীক্ষা ভালো হবে না তার রেজাল্ট হবে অফারিকুন ফিস সাইর, সেটা হবে জাহান্নাম। এবার আপনাদের কাছে আমার জিজ্ঞাসা, 1400 বছর আগে প্রশ্ন আউট হওয়ার পর যদি আমরা জাহান্নামি হই তাহলে কি দুষ্টা আমাদের হবে না আমার নবীর হবে? আমার নবী 1400 বছর আগে কবরের প্রশ্ন আউট করে দিয়ে গেলেন। শুধু তাই নয়, উম্মতের জন্য, উম্মতকে জান্নাতি বানানোর জন্য, উম্মতের জীবনের গুনাহ মাপ নেওয়ার জন্য, উম্মতের জানা অজানা গুনাহগুলো মাপ পাওয়ার জন্য আমার নবী জীবনভর শুধু কান্নার কান্না ছিল। যার বাস্তব, যার বাস্তব, মা আমেনার জীবনী, মা আমেনা বলেন, পৃথিবীর মানুষ রে আমার এতিম মোহাম্মদ, আমার এতিম মোহাম্মদ যেদিন আমার মক্কার এতিম খানাই তাস্বিব এনেছে, আমি আমেনার এতিম খানাই যেদিন তাস্বিব এনেছে, পৃথিবীর মানুষ রে আমি দেখি আমার অন্ধকার ঘর ছিল, ওই দিন ঘরে বাতি জ্বালানোর মতো তল ছিল না, আমার অন্ধকার ঘর আমার এতিম মোহাম্মদ তাস্বিবানার পর একেবারে আলোকিত হয়ে গেছে, নূরে নূরান্বিত হয়ে গেছে। মায় আমেনা বলেন, পৃথিবীর মানুষ রে আমার এতিম এত ব্যথায় ব্যথিত, জীবনে একটা বার বাবা বলে ডাকবে রে, এই সুযোগ আমার মোহাম্মদের ছিল না। জীবনে একটা দিন বাবার আঙ্গুলে ধরে একটা কদম হাঁটবে, আমার এতিম মোহাম্মদের সুযোগ ছিল না। জীবনে একটা বার বাবার আদর সোহাগের চুমু খাবে, এই সুযোগ আমার এতিমের ছিল না। জীবনে একটা দিন বাবার কিনা নতুন জামা গায়ে দিবে রে, বাবার কিনা নতুন জামা গায়ে দেওয়ার সুযোগ আমার এতিমের ছিল না। এত ব্যথা লইয়া আমার এতিম মোহাম্মদ তাস্বিব এনেছে, আমি আমেনার এতিম খানায় আমি তাকে দেখি, আমার এতিম কান্নাকাটি করছে না, তাকাইয়া দেখি সেজদাই পড়ে আছে, কান্নাকাটি করে না। আমাদের দেশেও সন্তান ভূমিষ্ঠ হলে ওয়া ওয়া করে কাঁদে, মক্কায় সন্তান হলে ওয়া ওয়া করে কাঁদে, সারা পৃথিবীর সন্তানেরা ভূমিষ্ঠ হয়ে ওয়া ওয়া করে কাঁদে। আমেনা বলেন, পৃথিবীর মানুষ রে আমার এতিম কাঁদে না, সেজদাই পড়ে আছে। ডাক্তারের থিওরি হলো বাচ্চা যদি ভূমিষ্ঠ হয়ে না কাঁদে হয়তো বাচ্চা হাবা হবে, না হয় বাচ্চা বোবা হবে। পৃথিবীর মানুষ আমার এতিমের কান্নার আওয়াজ শুনি না, কান্নার আওয়াজ শোনার জন্য মায় আমেনা বলেন, মুখের কাছে কানটা নিলাম, মুখের কাছে কানটা নিয়ে শুনি, আমার এতিম রে বিনায়া বিনায়া উম্মেতি উম্মেতি বলে কান্দে, আরে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে, আমার
দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না হাশর দিনে উম্মত বিনে হাশর দিনে উম্মত বিনে যাবে না নবী জীবেস্তে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি 63 সাল জিন্দিগি কাছে বলে উম্মতি এখনো কান্দে শুয়ে মদিনাতে নবী এখনো কান্দে শুয়ে মদিনাতে দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না জগতে আমার দয়ালু নবী প্রেমের সবই আর আসবে না সেজদাই পরে নবী কান্দে উম্মতের মায়ায় শুধু তাই নয় আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী খুলুন মা আয়েশা বলেন নবীর সাহাবীরা রে আমার নবী যেদিন আমার হুজরাই ঘুমাইতেন যেদিন আমার হুজরাই ঘুমাইতেন আমি দেখেছি নবী ঘুমিয়ে গেলেন সারা পৃথিবীর মানুষ বেবুর ঘুমে রাত্র কাটাইতো আমার নবী একটু সময় ঘুমাইয়া রে বাকি সময় উম্মতের মায়ায় বিনায়া বিনায়া কান্ত শুধু তাই নয় আমার নবী 63 বছর জিন্দিগি আপনার মতো উম্মতের ব্যথায় চোখের পানি দূর হয় নাই আমার আল্লাহ বলেন বন্ধু গো আর কত কাঁদবা গো তোমাকে খুশি করব আমার নবী খুশি করার জন্য আমার আল্লাহ যা প্রয়োজন ছিল তাই করতেন নবী যা করতেন তাও আমার আল্লাহ পছন্দ করে নিতেন আমার নবী আপনার আমার মতো উম্মতের মায়ায় কান্দতেন কিন্তু নবীর কান্না তো আমার আল্লাহ কবুল করে নিয়েছেন আল্লাহু আকবার কত পছন্দ করতেন আমার নবীর একজন মাশহুর সাহাবী যার নাম আব্দুর রহমান আব্দুর রহমান নামে মাশহুর সাহাবী আমার নবীর সামনে যাইতেন প্রায় সহ একটা বিড়ালের বাচ্চা কুলে করে নিতেন বিড়ালের বাচ্চা কুলে করে নিতেন আমার নবী একদিন আব্দুর রহমানের দিকে লক্ষ্য করে বলছেন ইয়া আবি হুরাইরা ও বিলাল বাপ বিলাল বাচ্চা কুলে দেখা আমার নবী হাস্য করে আনন্দ করে বিলাল বাপ বলে ডাকছেন ইসলামে হাস্য আনন্দ আছে মাঝে মাঝে আমার নবী এই কিসিমের আনন্দ করতেন যার বাস্তব একদিন এক বস্তা খেজুর হাদিয়া আসছে রাসূল বলেন তোমরা বসো আমরা খেজুর খাবো সকলে মিলে খেজুর খাবো মাঝখানে খেজুরের বস্তা রাইখা দিলেন আর বললেন খেজুর খাইতে থাকো কে কয়টা খাইছো এটার হিসাব হবে খেজুরের বিসি দিয়া বিসি গইনা হিসাব হবে সবাই খাইতেছে বিসি সামনে রাখতেছে আমার নবী বিসিটা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা দু সামনে রেখে দেয় খাইতে খাইতে খেজুর শেষ বিসি গণ দেখে সবচাইতে বেশি খাইছে হযরত আলী সবাই বলে হুজুর আলী তো বেশি খাইছে রাসূল বলেন আলী তুমি এত খাইলা হযরত আলী বললেন রাসূল জাহানে বলছে আমি বেশি খাইলাম এটা তো অস্বীকার করা যায় না তবে যিনি বলতেছেন আলী তো খাইলা ইনিও তো খাইলো ইনার বেশি কই তো ইনি কি বেশি সব খাইছে নাকি মাঝে মাঝে এরকম আনন্দ সাহাবাই কারামদেরকে নিয়ে আমার নবী করতেন এটা আল্লাহ এটাও পছন্দ করতেন ডাকতেছে ইয়া আবি হুরাইরা ও বিলাল বাপ আল্লাহ কে বন্ধু বিলাল বাচ্চা কোলে দেখা
আব্দুর রহমানকে বিলারে বাপ কইছো, নবী যারে বিলারে বাপ কইছে, আল্লাহও তারে বিলারে বাপ হই কইব। এই নবীর উম্মত হইয়া আমরা লাভ হইছে না লস হইছে? কত লাভ হইছে বাজান, আসেন যাইতেছি সামনে মহব্বতে। আরো একটু দরুদ শরীফ পড়ুন, যারা দাঁড়িয়ে আছেন বিছনা নাই মাটিতে বসে পড়েন। এই নবীর ভালোবাসার দুই চারটা বালুর কণা যদি জামা কাপড়ে লাইগাও যায়, এই বালুর কণা হাসরের ময়দানে আপনার পক্ষে সুপারিশকারী হয়ে যাবে মহব্বতে। আর এক দুরুদ দুরুদ পড়ুন, আল্লাহর রহমত আসো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ নাবিয়ানা শান হৃদয় নবীর জন্য কান্দনা, আহারে পা শান হৃদয় নবীর জন্য কান্দনা, হায়রে তোমায় সারা দয়াল নবী বেহেশতে যাবে না, হায়রে তোমায় যাবে না, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ বাবারা। আমার আল্লাহ নবীকে খুশি করার জন্য কোরআন শরীফে নবী খুশির কত সুন্দর ঘোষণা। বাস্তবে আসেন, নবী তো কান্দে দুনিয়ায় এসেই কান্দতে শুরু করলেন। আপনার আমার সন্তান কারো ভাতিজা কারো ভাগিনা, বলুন সন্তান যদি বাবার কাছে ২০টা টাকার জন্য কান্দতে থাকে, ২০টা টাকা বাবা বাচ্চারে দেয় কেন? বাচ্চার কান্না বন্ধ করে খুশি করার জন্য। ভাগিনা কান্দতেছে মামার কাছে ২০টা টাকার জন্য, মামা ২০টা টাকা দেয় ভাগিনার কান্না থামানোর জন্য, ভাগিনাকে খুশি করার জন্য। ঈদ উপলক্ষে বাচ্চা কান্দতেছে বাবার কাছে ঈদের জামার জন্য, বাচ্চা খুশির জন্য টাকা নাই, বাবা রেন করে জামা কিনে বাচ্চারে দিলেন, খুশি করলেন। আমার আল্লাহ বলেন, বন্ধু সেজদাই পরে কান্দতে শুরু করেছে উম্মতের জন্য, মানুষ রাত্র ভরে ঘুমায়, তুমি কান্দো উম্মতের জন্য, তোমাকে খুশি করার জন্য কি করতে হবে আমি জানি, আমি তোমার উম্মতের মাফ করে দিলাম। এটা আমার ওয়াজ না বাজান, ও বাজি আমার ওয়াজ না, কোরআন শরীফ। কুলিয়া ইবাদি আল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয-যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। একবার বলুন আলহামদুলিল্লাহ। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো কানতে হবে না গো বন্ধু, উম্মতের জন্য কাঁদো। আমি ঘোষণা দিলাম, ও বন্ধু শোনো, আপনিই বলে দেন, আপনিই বলে দেন,
আমার বান্দারা কি গুনাহ করছে আপনাদের কথা কয়, আমিও আছি, আমরা কি গুনাহ করছি কিনা জিগায়, আমার বান্দারা কি গুনাহ করছে গো নবী, কত গুনাহ করছে, গুনাহ লইয়া তারা যেন আমারে ভয় পায়, কত গুনাহ করছে, আকাশের নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই, এই পরিমাণ গুনাহও যদি তোমার উম্মতে করে থাকে, আপনি নবী বলে দেন তারা যেন গুনাহ লইয়া আমার রহমত থেকে দূরে সরে না যায়। আমরা কয় না নবীর সাথে ফাইসালা করে, তাইলে এই নবীর পক্ষে থাকলে আমরা লাভ হইব না লস হইব? যারা এই নবীরে ভালোবাসবো তারা লাভ হইব না লস হইব? বাস্তবে আসেন, কি লাভ হইব? একই মহল্লায় জন্ম, একই মহল্লায় জন্ম, নবীরে রাখছে আবু বকর, নবীরে বাদ দিছে আবু জাহেল, একই মহল্লায় জন্ম, একজনের নবী নিছে আরেকজনের নবী বাদ দিছে, এখন আপনারা কি নবী নিবেন না বাদ দিবেন? এবার আসেন, নিলে কি হয় বাদ দিলে কি হয়, আলোচনা যদি একটু লম্বা হয় কষ্ট হবে আপনার? নিলে কি হয় বাদ দিলে কি হয়, আপনারা সকলেই তো শহরের মানুষ না, গ্রামের মানুষও আছেন, শহরের আশেপাশেও তো ধানের জমি করে, ধানের জমি করে না, ধান খেতে যখন ধান বাইর হয় তখন কি ধানের ভিতরে কিছু থাকে? একবারে খালি না, খালি খালি খালি। তা আল্লাহ কুল মাখলুকাত সৃষ্টি করছে খালি, কিছু নাই, কুল মাখলুকাত সৃষ্টি করছে খালি, খালি কিছু নাই, কিছু নাই, কিছু নাই। ওই মালিক কি বলছেন, আমি সৃষ্টিকর্তা হলাম রাব্বুল আলামিন, সব কিছু সৃষ্টি করলাম কিন্তু আসলে সব খালি খালি। যেমন দান বাহির হইছে, দানের ভিতরে কিছুই নাই, দান খালি। এটা কোন দেশে কয় এটা সিডা, আবার কোন দেশে কয় সুসা, অর্থাৎ মূল কথা হলো ভিতরে কিছু নাই খালি। আচ্ছা এই দানটা যে বাহির হলো খালি কিছু নাই, দানটার মাথার উপরে একটা কিছু আসেনি, এটা কি কন? কেউ কেউ ফুল, কোন এলাকায় কয় মর, এক এক এলাকায় এক এক আঞ্চলিক ভাষায় ব্যবহার করে, তবে যাই কন একটা ফুলের মতো সাদা দানটার মাথার মধ্যে আসেনি। আল্লাহ কয় আমি রাব্বুল আলামিন খালি দান বানাইয়া তোমার মাথার উপরে রাখলাম রাহমাতাল্লিল আলামিন। এখন যিনি নিব ইনি আবু বকর হইব, যিনি ফালাইয়া দিব ইনি আবু জাহেল হইব। ঠিক, আমি কি কথাটা বুঝাইতে পারতেছি? আল্লাহ বলেন আমি হইলাম রাব্বুল আলামিন, আমার নবী হইল রাহমাতাল্লিল আলামিন, যত জায়গায় আমি আল্লাহ রাব্বুল আলামিন তত জায়গায় আমার নবী রাহমাতাল্লিল আলামিন। বাজান কোরআন শরীফ, অস্বীকার করার কোনো ক্ষমতা নাই। এবার দেখেন রহমতের নবী, রহমত মাথায় যারা রাখছে, এবার দানের ভিতরে কিছুই নাই সিরা, এর উপরে ফুল, কোন কোন ধান বাতাসে ফুল ফুইরা গেছে, আর কোন কোন ধান বাতাসের বাড়ি খাইছে ফুল ফালাইছে না, যে দানটার ফুলটা পরে নাই 8 দিন পরে এই ধানটার ভিতরে কিছু আইছে, মাশাআল্লাহ, এটা বুঝলে তো ভালো লাগে অস করতে, কিছু আইছে, বলুন কি আইছে, চাল, চাউল, আর যেটা ফুল ফালাইছে এটার ভিতরে কিছু আইছে, এটা কি হইছে, সিডা, সুসা। একই মালিকের জমিতে একটা দান সিডা আর একটা দানে চাউল, মহাজন মাঝে মাঝে জমিতে যায়, যাইয়া দেখে টিপ দিয়া যেটা সিডা চাউল নাই এটারে কিন্তু একবারই দেখে আর দ্বিতীয়বার হাত দেয় না,
আর যেটা চাউল আছে হায় মাশাআল্লাহ সুন্দর চাউল এসে গেছে কিছুদিন পরে কানা যাইব। এটারে দেখবেন আদর বেশি করে, এই সিদা তখন কয় আরে আদর হেডারে করো আমারে করো না, একসাথেই তো আছি, আদর না কিনা যাইবা কই, একসাথেই আছি। যখন ধান পাইকা গেছে কাইটা ভালাইছে ধান, তখন এই 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 সিডা কয় দেখছো তোমরা রে দইরা টিপ দিলে কি ও একসাথে আছে। যখন মেশিন দিয়া মারাই দিছে মেশিনের বাড়িতে সিডাও পড়ছে চাউলওয়ালা ধানটাও পড়ছে, এবার কয় দেখছো একসাথে আছি। ধানের মালিক আইসা কয় এই ধানটারে সাইজ করলা না, দেখবেন এই বড় ফ্যান লাগায় দেয় এখন আমাদের এলাকায়, দেখছি বাতাস না থাকলে ফ্যান লাগায় ধান সাইজ করার জন্য, ধানের ধুলিবালি চিড়া দূর করার জন্য এই ফ্যান চাইরা ধান ছাড়তে থাকে, যেটা নাকি চাউল আছে এটা কিন্তু মালিকের কাছে থাকে, কি বলেন ঠিক কিনা, মালিকের কাছে থাকে। আর যেটা চিড়া এটা কাছে থাকে না, বাতাসের বাড়িয়ে দূরে যায়। আরে আপনারা তো মালিকের কাছের মেহমান, আল্লাহু আকবার বলো, যার কাছে নবী আছে তার ভিতরে সাইল আছে, যার কাছে নবী নাই হ্যাঁ সিডা, যার কাছে নবী আছে একই মহল্লায় জন্ম হইয়া নবী পায়া আবু বকর আর নবী সাইরা আবু জাহেল একই মহল্লায় জন্ম। বাবা আপনাদের কত বড় নসিব, কেসকের মাহফিলের আয়োজন, মক্কায় জন্ম না আমাদের, নবীর মহল্লায় জন্ম হলো না, এই নবী আমাদের এলাকাতেও আসলো না, আজকে সেই নবীর ভালোবাসায় চোদ্দ শত বছর পরে 3500 মাইল দূরে রাত 12টার পরে সেই নবীর ভালোবাসায় এই মাহফিলে এই মাঠে বসে আছেন। আজকে যদি আমার নবীর দেশের জন্ম আমাদের হতো না জানি আমরা আরো কত পাগল হতো। নবীর একটা নজর না দেখে এইভাবে আরামের ঘুম হারাম করে বসে আছেন, যদি আমার নবীর সুন্দর চেহারা দেখতেন, আরে মক্কাবাসী আয়েশা দেখ বাংলাদেশে তোরা এই সোনার চেহারা পূর্ণিমার চাঁদের মতো সুন্দর নবীর চেহারা দেখেও তোরা নবীর পক্ষ যেতে পারলে না, অনেকে কাফের হয়ে গেছে, আর আমরা বাংলার জমিনে একটা নজর নবীকে দেখি নাই, আমরা ঈমানদার হয়ে বসে আছি। আর মক্কায় নবীর জন্ম নবীর সুন্দর চেহারা দেখেও কিছু কিছু কাফের আমার নবীকে বিনা দোষে মারতে মারতে সাদা জামা লাল করে দিয়েছে, আর আজকে নবীর আসে পাগলেরা আরামের ঘুম হারাম করে রাত্রে বসে আছে। এই বসাটা যদি আল্লাহর কাছে পছন্দ লেগে যায় হাশরের দিনে কেউ সিলা করে নাজাতের ফয়সালা, আমিন আমিন, আল্লাহ যেন এই বসাটা নবীর ভালোবাসায় কবুল করে একটা রাত্রে যেন, যেহেতু আমরা মক্কায় জন্ম হতে পারলাম না নবীরে দেখলাম না, আজকের মাহফিলে 1400 বছর পর 3500 মাইল দূরের এই পাগল গুলোকে একটা রাত্রে আমার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দেয়। নবীকে স্বপ্নে দেখতে রাজি আছেন? কিভাবে দেখবেন আমি রাস্তা আপনার দেখাইয়া দিয়া যাবো ইনশাল্লাহ। আসুন আগে বাড়ি, বলতেছিলাম এই চাউল ভিতরে আসে যখন উপরের ফুলটা ধান মাথায় রাখে, আল্লাহ বললেন আমি হলাম রাব্বুল আলামিন আর তোমাদের মাথার উপর রাখলাম রাহমাতাল লিল আলামিন, যারা এই নবীকে নিয়েছো তোমরাই ঈমানওয়ালা হয়েছো, 10টা পৃথিবীর সমান জান্নাতওয়ালা হয়েছো, তোমরাই আমি আল্লাহর পছন্দের হয়েছো, যে পছন্দ কত আমার নবী, নবীর পক্ষের মেহমান আব্দুর রহমানকে বিলার বাপ কইলে আল্লাহ বিলার বাপ হই কবুল করে। আবু হুরাইরা যার নাম আবি হুরাইরা বিলাল ও বিলাল বাপ, অথচ নাম আব্দুর রহমান, তার পক্ষ থেকে যত হাদিস রাওয়ায়াত করা হয়েছে কোনো হাদিসের মধ্যে তার নাম রাবি হিসাবে আবু হুরাইরা সারা আব্দুর রহমান বলে নাই, আবু হুরাইরাই বলছে। আল্লাহকে বন্ধু তুমি যারে বিলার বাপ কইছো আমি তারে ছাগলের বাপ কইতাম না, কেয়ামত পর্যন্ত বেহেশ পর্যন্ত তারে বিলার বাপ হই কবো,
এত মায়া এত দয়া যে নবীর উম্মতের করে আমরা সে নবীর উম্মত হয়ে যদি থাকতে পারি তাহলে অবস্থান কোথায়? আবু জাহেল নবী ফালাইয়া সুসা, আবু জাহেল নবী ফালাইয়া সুসা, আবু বকর নবী পায়া পুষ্ট চাউল আইসা গেছে, এবার বাতাসের বাড়িয়ে পুষ্টটা পাশে চাউলটা কাছে না সিডাটা কাছে, এবার সিডাটারে বাতাসে বাইরে দূরে নিছে, সিডা কয় ব্যাপার কি এবার আমার কাছে জায়গা দেয় না, পুষ্টটা আইসা বস্তার ধরে মালিক যেই ঘরে থাকে সেই ঘরে নিতেছে, ঠিক নেই না রাস্তা ফলে রে, আর যেটা সিডা এটা সারাদিন রাস্তায় সন্ধ্যার দিকে মহাজনে কয় এটা বাইরে ফেলায় রাখছোস, এই ধান সিদ্ধ করার সময় আবার কাজে লাগতো না, এবার সন্ধ্যার দিকে বস্তাত ভরতেছে, ও ভালো বস্তা না ছাগলের নিচে যে বিছনা বিছাইয়া দেয় ছাগলের নিচে এই বিছনার বস্তা দিতে ভরতেছে, সিডাই কয় যাক তদই তো ইজ্জত পাইছি, চাউলা দান নিয়ে রাখতেছে মালিকের ঘরে আর এই সিডা দানের বস্তা নিয়ে রাখতেছে রান্নাঘরে, রান্নাঘরে যেদিন আবার প্রয়োজন বড় পাতিলের রান্না বসাইছে, মহাজন এসে কই তাড়াতাড়ি রান্না করো কাজের লোক অনেক, 10 কেজি চাউলের ভাত পাক করতে হবে বড় পাতিলের ভাত, কিন্তু কম লাকড়িতে আগুন বেশি হয় না, কই তাড়াতাড়ি করো, দেখবেন এই বাড়িওয়ালা স্ত্রী যায়া ওই বস্তাগুলি নামায়, ওই বস্তা কুন্ডা কুন্ডা সিডা, সিডার বস্তা নামায়া যখন সোলার কিনারে নেয় যখন বান্ডা খুলে সিডাই কয় অবস্থা দি খারাপ দেখা যা, বাজান যারা নবীরে ফালাইয়া নবীর বিধি বিধান নবীর আদর্শ নবীর প্রেম মহব্বত ছেড়ে যারা মন মত মন ঘোরা চলেছে তাদেরকেও যখন জাহান্নামের কিনারে নেওয়া হবে তারা তখন বলবে অবস্থা দি খারাপ, জাহান্নামের গেটে যে লোক থাকবে ফেরেশতা ওই ফেরেশতারে দেখে কইব বাজান অবস্থা দি খারাপ, মা সালাকাকুম ফি সাকার ফেরেশতা বলবে কেন তোমরা কি দুনিয়ায় থাইকা এ দুজুকের খবর পাও নাই, মা সালাকাকুম ফি সাকার এ খবর কি তোমরা পাও নাই, তখন তারা বলবে খবর পাইছিলাম কিন্তু এগুলি বিশ্বাস করতাম না, এগুলি মানতাম না, মহব্বত করতাম না, নবীর কথার গুরুত্ব দিতাম না, নবীর সাথে ভালোবাসা রাখতাম না, নামাজিকে টিটকারি মস্কারি করতাম, টাকা থাকা সত্ত্বেও মিসকিনকে খাবার দিতাম না, এরকম বলতে থাকবে কলু লাম নাকু মিনাল মুসল্লিন ওয়ালাম নাকু নুতাইমুল মিসকিন ওয়াকুননা নাখুদু মাল খায়দিন ওয়াকুননা নুকাজ্জিবু বিয়াউমিদ্দিন, এই সময়টাকে আমরা মিথ্যা মনে করতাম এগুলি মানতাম না, এখন ও ফেরেশতা দুজুকের দারওয়ান হাত্তা আতানাল ইয়াকিন এখন ওই সবকিছুর উপর আমি বিশ্বাস করলাম আমার জন্য একটা ব্যবস্থা আপনি করেন, যেমন সিডা দানের বস্তা সুলার কাছে নিলে সিডা দান ডাইকে কইব সাসি গো খালা গো আন্টি গো একটা ব্যবস্থা করেন অবস্থা বালা দেখা যায় না, সাসি কইব ভাতিজা আমার রান্না তাড়াতাড়ি হইতে হইব ব্যবস্থা করতেছি, দেখবেন ডাইনাতেও ধরে না হ্যাঁ বা মাতে ধইরা কই মারতাছে কয় না কেমন লাগে এই মারতেছে দেখবেন একটা চিল্লানি মারে মাগো মাগো মাগো, বলবেন হুজুর মাগো মাগো চিল্লানি যে দিছি এটা শুনছেন কই, বাজান মাগো মাগো যদি নাও শুনছি আপনারা ওই মহিলাদের সাথে যোগাযোগ করে দেখেন যারা সুলাই রান্না করে ওই সিডা ধান যখন সুলার ভিতরে মারে তখন ফট 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 একটা শব্দ হয়, বাজান হট ফড়ি এমনে করে না ও যখন টাইট দেয় তখন ওই বট ফড়ি করে, বলুন এই বিপদের ঘাটগুলি আমাদের সামনে আছে কিনা, সেই বিপদ থেকে বাঁচার জন্য আজকের মাহফিল
বসুন, আসুন আলোচনায় যায়। আমার নবীর কান্না চোখের পানি নিজের জন্য নয়, সবগুলো উম্মতের জন্য। সেই উম্মত আমরা হয়েছি, এর চেয়ে বড় কপালওয়ালা মানুষ পৃথিবীতে আর নাই, এই নবীর উম্মত যারা হয়েছেন। বাবারা ভাইরা, সেই নবীর উম্মত জান্নাতে যাবে। আমার আল্লাহ নবী খুশি করার জন্য উম্মতের মাফ করে দিলেন। আল্লাহ বলেন, নবী হো আপনি বলেন আমার বান্দারা গুনাহ করছে, গুনাহ করে আমারে ভয় পাইতেছে, আমরারে কয় না নবীর সাথে ফাইসালা, ও নবী গুনাহ করে আমারে ভয় পাইতেছে। আপনি নবী বলে দেন কত গুনাহ করছে, এত পরিমাণ গুনাহও যদি হয় যার গুনাহ আকাশের নিচে জমিনের উপরে রাখার জায়গা নাই, নবী গো তারপরেও জানাইয়া দেন এই গুনাহগার যেন আমি আল্লাহর রহমত থেকে দূরে সরে না যাই, তারা যদি আমার রহমতের আশায় থাকে, তোমার ভালোবাসা লইয়া সামনে বাড়ে, আমি আল্লাহ কথা দিলাম তাদের জীবনের সব গুনাহ জমাইয়া আমি সব মাফ করে দিব। আপনারা রাজি আছেন কিনা? বাবারা, কেন নবীর উম্মত হইবেন না? আমার নবী এই রজব চাঁদ, বলুন এটা কোন চাঁদ? আওয়াজ করে বলুন, এই রজব চাঁদে আমার নবীর একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সফর হয়েছে, বলুন ঠিক না? সফরটা কোথায় গিয়েছিলেন? মেরাজ, আল্লাহ সাক্ষাতে। মেরাজ শব্দের অর্থ হলো সাক্ষাৎ। কার সাক্ষাতে গেছিলেন? সাক্ষাতে গেছেন আল্লাহর নবী, রুজি রোজগার করেছেন উম্মতের লাগি, নিজের জন্য নয়। বাজান কত বড় সফর! আল্লাহ নিজে কোরআন শরীফে এই সফর নিয়ে আশ্চর্য হয়েছেন, নিজেই সফর করাইলেন, নিজেই আশ্চর্য হলেন। কি বললেন? সুবহানাল্লাজি আসরা। এক আশ্চর্য সফর। অন্য নবী রাসূলেরা এই সফরের জন্য আল্লাহর কাছে চাইতেন, দাওয়াত চাইতেন, দাওয়াত পাইতেন না, আর আমার নবী দাওয়াত চাইতেন না, দাওয়াত পাইতেন। মুসা আলাইহিস সালামের মতো নবীরা সব সময় ডাকতেন রব্বি আরনি, আল্লাহ আমি তোমারে দেখতাম, তোমার বাড়িতে বেড়াইতাম, আল্লাহ জবাব দিতে লাম তারানি। কখনো সম্ভব নয়, হেরার জন্য সম্ভব নয়, আর আমার নবীর জন্য সম্ভব। আল্লাহ নিজে ঘোষণা দেয়, একবার বলুন না আল্লাহ। বাবারা ভাইরা, কেন এই সফরের দাওয়াত আমার আল্লাহ তার হাবিবকে দেন? কেন এই সফরের দাওয়াত আল্লাহ তার বন্ধুকে দেন? এই বন্ধুকে এত উপরের সফর কেন করাইলেন? এর মধ্যে অনেক কারণ আছে, অনেকগুলি কারণে এই সফর করাইলেন। প্রথমত একটা কারণ হলো, আমার নবী দুনিয়ায় তাশরিফ আনার পর, পৃথিবীর জমিনে তাশরিফ আনার পর, আমরা মিলাদুন নবীর পক্ষে কেন থাকি? নবীর জন্ম বৃত্তান্ত আলোচনাটার নাম হলো মিলাদ, কারণ নবীর জন্ম বৃত্তান্তের ঘটনা অনেক বরকতপূর্ণ ঘটনা, অনেক বরকত এই মুহূর্তে হয়েছিল। আমার আল্লাহ বলেন, ও আমার নবী, আমার বন্ধু, আমার মায়ের নবী, তুমি যখন দুনিয়ায় কদম রেখেছ, বন্ধু গো তোমার কদম দুনিয়ার জমিনে লাগার সাথে সাথে আমি আল্লাহ তুমি নবীর বরকতে, তোমার কদম মোবারকের বরকতে সমস্ত পৃথিবী নামাজের বিছানা বানাইয়া দিলাম। এবার যেই নবীর কদম দুনিয়ার জমিনে লাগার পর সাথে সাথে আমার আল্লাহ এত বরকত দিলেন, পৃথিবীর জমিন নামাজের বিছানার মতো পবিত্র ঘোষণা করে দিলেন, সেই জমিন তো গর্ব করেন, আনন্দ করেন, আনন্দে উৎফুল্ল হয়ে গেলেন। আনন্দ শুধু পৃথিবীর জমিন নয়, আপনাদেরকেও এই নবী পায়া আনন্দ করার কথা কোরআনে বলেছে, আনন্দের কথা কোরআনে বলেছে, কুল বিফাদলিল্লাহি
অবিরহমাতিহি ফাবিযালিকা ফালইয়াফরাহু 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 হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। একবার বলুন না আল্লাহু আকবার। আপনাদের কেউ আনন্দ করার কথা আমার আল্লাহ বলেছে, এই নবী যারা পেয়েছেন জমিন খুশি আনন্দে আত্মহারা, গর্ব করে বিশ্ব নবী পাইয়া আকাশ ডাকে প্রভু গো জমিনের এত আনন্দ এত উৎফুল্ল এত বাহাদুরি তোমার বিশ্ব নবী পাইয়া, জমিন করে আমার সহ্য হয় না। আকাশ বলে আল্লাহ তোমার হাবিব কি যদি একটা দিনের জন্য আকাশে উঠাইয়া নিয়ে আসতা আমি আকাশও দন্য হতাম তোমার নবীরে পাইয়া। এই কারণে একটা কারণ নবীর এই সফরের একটা কারণ হতে পারে, আর একটা কারণে জান পৃথিবীর সকল বিজ্ঞান কত শক্তি আবিষ্কার করেছে, হাওয়াই পথে চলে বিমান, হাওয়াই পথে চলে রকেট, আকাশের উপরে চলে, আকাশের মধ্যে যাইতে পারে, এত ক্ষমতা বিজ্ঞান আবিষ্কার করেছে। মুসলমানের কেউ যদি উপরে যাইতে না পারতো তাহলে তারা আমাদেরকে মস্কারি করত। তোমরা ইসলাম পায়া নবী পায়া আল্লাহওয়ালা হইয়া আকাশে উঠতে পারো না, উপরে যাইতে পারো না, আমরা বিধর্মী বিজ্ঞান দিয়ে উপরে উঠে গেছি। আল্লাহ বলেন এই সুযোগ দিলাম না আমার হাবিবকে উপরের সফর করাইলাম, যেই দেশে বিজ্ঞানের বাফেরও যাইবার ক্ষমতা নাই। শুধু তাই নয়, সকল নবীর সেরা নবী আমার নবী, কিন্তু প্রথম আকাশে আদম নবী, এত উপরে সপ্ত আকাশে ইব্রাহিম নবী, তারা যদি উপরে থাকে আমার নবী যদি জমিনে থাকে নবীর দাম নবীর ইজ্জত কমে যাবে। তাই আমার আল্লাহ আমার নবীরে এত উপরের সফর করাইলেন, সকল নবীর উপরে উঠাইয়া ইজ্জত বাড়াইলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। ইচ্ছে করলে যে এই কথাগুলো কাবা কাউসাইনে বসে বন্ধুর সাথে বন্ধু বলেছে, এই কথা তো মদিনায় বসে মক্কায় বসেও বলতে পারতেন, কিন্তু অনেক কারণ উপরে যাওয়ার, এই সফর করার। তাই কত সুন্দর সফর, যে সফর নিয়ে আল্লাহ নিজে আশ্চর্য হলেন, নিজে গঠাইয়া নিজেই আশ্চর্য হয়ে কোরআন শরীফে সুবহান শব্দ উচ্চারণ করেন আল্লাহ নিজেই। আর আশ্চর্য ঘটনা শুনলে আমরাও আশ্চর্য হয়ে সুবহান আল্লাহ কই। যেমন বাস্তবে আসেন, কোন কোন জায়গায় আছে কবরস্থানের পাশে দিয়া রাস্তা, আছে না এরকম কবরস্থানের পাশে দিয়া রাস্তা, এই রাস্তা দিয়ে যাচ্ছে একজন আল্লাহর অলি, শুনে একটা কবরের ভিতরে কোরআন তালা আমি আসলে একজন আল্লাহর প্রিয় বান্দা, কবরে আইসাও আমি কি করব, কোনো কাম কাজ নাই, কবরে তো কোনো এবাদত নাই, কিন্তু আমি কোরআন শরীফ পড়ি কি করব সময় কাটাই। বললো আপনি কবরের ভিতরে কোরআন শরীফ পড়েন, কত খতম কোরআন শরীফ পড়েছেন? ওই কবরবাসী আল্লাহওয়ালা বলেছেন আমি 70,000 খতম কোরআন পড়েছি। যে দেখলেন আপনারা, কিন্তু আমি বলি নাই যে সুবহানাল্লাহ কোন, আপনারা কিন্তু বইলা ফলাইছেন, আসলে কোন কোন সময় কোন ঘটনায় অটোমেটিকলি মুখ দিয়া সুবহানাল্লাহ ভাই হয়। তা আল্লাহ কয় আমি ওই এমন এক ঘটনা আমার হাবিবকে দিয়া ঘটাইছি যে এই ঘটনায় আমি নিজে ওই সুবহান কইছি। 70,000 কোরআন শরীফ খতম পড়ছেন, দুনিয়াবাসী অলি বলেছিলেন সুবহানাল্লাহ। খবরবাসী কয় হুজুর আপনার দুনিয়া থাকা অবস্থায় একবার সুবহানাল্লাহ কইছেন, আপনার সুবহানাল্লাহর নেকিটা আমারে দেন আর আমার 70,000 কোরআন খতমের নেকি আপনি নেন। দুনিয়ার অলি বললেন কবরবাসীকে, এ কি বললেন? হা ভাই, দুনিয়ায় থাইকা একবার যদি ইমানি হায়াতের মধ্যে একবার যদি কেউ সুবহানাল্লাহ কয়, কবরে আইসা 70,000 খতম কোরআনের চাইতে বেশি নেকি পায়। আজকে সেই মাহফিলে সেই মাঠে সময় দিয়ে বসে সুবহানাল্লাহ আল্লাহু আকবার দুরুদ যা পড়তেছি, বলুন আমাদের লাভ হইতেছে না লস হইতেছে? কে আজকের মাহফিলের আয়োজক? কে
সন্তানগুলি পেটে রাখছো মা গো? কোন মা? এই সন্তান পেটে রাখছো, তোমার পেট ধন্য গো মা, তোমার পেট ধন্য, তোমার পেটের সন্তানগুলো নবীর ভালোবাসার একটা কোরআন হাদিসের জান্নাতের বাগান সাজিয়ে দিয়েছে। কিন্তু এই কাজ তো সকলে করতে পারে না, মজান এই নসিব এই ভাগ্য সকলের হয় না। আপনারা কারা এই মাহফিলে বসে আছেন, আজকে কত মানুষ এই চট্টগ্রামে ঘুমাইতেছে, আপনারা মাঠে বসে আছেন, এই ভাগ্য এই নসিব সকলের হয় না। বিশ্বজুড়ে হাজার হাজার কবি, কিন্তু বাংলাদেশেও আছে শত শত কবি, সাথে আছে ফুল কবি পাতা কবি। কত সেই কবি নজরুল কি সকলে হইতে পারছে? যে কবির গানটা ছিল মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। বলুন না, মসজিদেরই পাশে আমায় কবর দিও ভাই, যেন গুর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পায়। একবার আল্লাহু আকবার বলুন, আল্লাহু আকবার। আমরা আজকে কে এই মায়ের সন্তান? যেই নবী দুটো জিনিস রেখে গেল আজকে রাত্র ১২টার পরে বসে যেন সেই নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের আলোচনা শুনতে চায়। এর চেয়ে বড় ভাগ্য আর কি হতে পারে? সেই কবি নজরুল কি গান গাইতেন? তৌহিদেরই মুর্শিদ আমার মুহাম্মাদের, কয় না কয় না কয় না, মুর্শিদ মোহাম্মদ তৌহিদেরি মুর্শিদ আমার মোহাম্মদের নাম, মুর্শিদ আমার মোহাম্মদের নাম। এই গান গায়া কবি নজরুলের ভাগ্যটা ভালো হয়েছে না খারাপ হয়েছে? এখন অনেক সময় কবি কবির বাসায় কবিরে কবি ধাক্কা দেয়। এই বাংলাদেশের শ্রেষ্ঠ কবি, কবি রবীন্দ্রনাথ ঠাকুর, কবি নজরুল, কবি নজরুলকে একদিন রবি ঠাকুর ধাক্কা দিলেন, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কবির বাসায়, কারণ কবিরা তো লাডিদা বাইরে বেরি করে না, আরে লাডিদা বাইরে বাইরে করে ব্যাগ কলে জ্ঞানীর মায়ের কলম। কবি নজরুল তুমি করিয়াছ ভুল, মুখে নাই দাড়ি মাথায় লম্বা চুল। কবি নজরুল কয় রবি ঠাকুর বলিয়াছেন, আচ্ছা তবে আপনি তো মালওয়ানের বাচ্চা, বলুন রবি ঠাকুরের মৃত্যু হলে মাইক পাবলিসিটি করা হলো, লাল দিঘির ময়দানে জানাজা হবে, কেউ কি জানাজায় যাবে? কবি নজরুলের মৃত্যু হয়েছে যদিও মুখে দাড়ি নাই, যদি মাইক পাবলিসিটি হয় কালকে ১০টায় লাল দিঘির ময়দানে কবি নজরুলের জানাজা, বলুন মুসলমান যাবে কিনা? কারণ মুখে দাড়ি নাও যদি থাকে অন্তরে আছে আমি যদি আরব হতাম ওই মদিনার পথ যেই পথে মোর চলে যেত নূর নবী হযরত। আমি নজরুল যদি আরবের পথ হয়ে যেতাম, আমার নূর নবী যদি আমার বুকের উপর হাঁটত, সেই প্রেম ভালোবাসা কবি নজরুলের ছিল। এই জন্য আজকে কবি নজরুল শুই আছে মসজিদের পাশে ঢাকাই দেয়া দেখেন। আমার মন হলে কবি নজরুলের কবর শুধু মসজিদের পাশেই সীমাবদ্ধ নয়, এই নবীর আশিকের এই কবরের রাস্তা যেন সোনার মদিনার সাথে হয়ে গেছে। সেই নবী ভাইয়া বলুন আপনাদের ভাগ্য ভালো না খারাপ? বাংলাদেশে জন্ম হইয়া নবীওয়ালা হয়েছেন, মক্কায় জন্ম হইয়া কাফের হয়েছে, আবু জাহেল কাফের, আবু লাহাব কাফের, উতবা সাইবা কাফের, নবীর মহল্লায় জন্ম হইয়া ইমানওয়ালা হতে পারল না। আপনারা কারা গো? সেই ১৪০০ বছর পর্দার হাসার ৩০০০ মাইল দূরে একটা নজর নবী দেখার ভাগ্য হলো না, কিন্তু নবীর উম্মত হইয়া ইমানওয়ালা হইয়া ১০টা পৃথিবীর
বর্তমান জান্নাতের মালিক হইয়া গেছে। আমার আল্লাহ বলেন, বন্ধু গো আমি কথা দিলাম তোমার উম্মতের আমি মাফ করে দিব, অন্য নবী রাসূলের উম্মতের জন্য এই সুযোগ সুবিধা হয় না, আপনার আমার জন্য হয়ে গেছেন, কারণ এই সুযোগ সুবিধা পাওয়ার জন্য কষ্ট করেছেন নবী মুহাম্মাদুর রাসূল। নবী এত ব্যথায় ব্যথিত, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য এই রজব মাসে আমার আল্লাহ কত ঘটনা ঘটাইলেন, বন্ধুকে মেরাজ নিলেন, শুধু তাই নয়, রজবের চাঁদ উদিত হওয়ার সাথে সাথে আমার আল্লাহ ডাকে, বন্ধু এবার আপনাকে নিয়ে কিছু বন্টন করা হবে, কি বন্টন করবেন? ও বন্ধু, রজব আমি আল্লাহর মাস, রজব আমি আল্লাহর মাস। আমার নবী বলেন, বন্ধু সবই তো আপনার, শুধু রজব নিলেন কেন? কারণ আছে গো বন্ধু, আমি রজব নিলাম, আমি আল্লাহর মাস রজব, আর আপনি নবীরে দিলাম শাবান, আপনি নবীর দিলাম শাবান, আল্লাহ নিলেন রজব, নবীরে দিলেন শাবান। আমার নবী শাবান পায়া ডাকে, প্রভু গো আপনি রজব নেন, আমারে শাবান দেন। এই বলে দুইটা চোখের পানি আমার নবী জর্জর করে ছেড়ে দিলেন। আমার আল্লাহ ডাকে, বন্ধু চোখের পানি ছেড়ে কান্দ, কি ব্যথা কি দুঃখ আমি জানতে চাই। আমার নবী ডাকে, প্রভু গো আপনি রজব নিলেন আর আমারে শাবান দিলেন, আমার উম্মতের তো কিছুই দিলেন না। আর এই উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, বলুন উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, মদের নবী দয়ার সাগর গোনাগার উম্মতের পাগল, মদের নবী দয়ার সাগর গোনাগার উম্মতের পাগল, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, রোজ হাসরে সেজদাই পরে কাঁদবে যারে যার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, যাইয়া দেখো মদিনাতে কান্দে নবী রোজা পাকে, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, মাফ করিয়ে দেও গো খোদা উম্মত গুনাহগার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, নবী বিনে রোজ হাসরে কে করিবে পার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার, উম্মতের কান্ডার নবী রহমতের ভান্ডার। আমার নবী ডাকে, প্রভু গো আপনি রজব নিয়ে আমারে শাবান দিলেন, আমার উম্মতের কিছুই দিলেন না। এই বলে জর্জর করে নবীজির চোখের পানি গাল মুবারক ভিজে গেছে। আমার আল্লাহ ডাকে, বন্ধু গো আমি জানি গো উম্মতের জন্য দাবি করবেন, ও বন্ধু আমি জানি আপনি উম্মতের দরদি উম্মতের মায়ায় কিছু বলবেন, ও বন্ধু আমি একেবারে আপনার উম্মতের খালি দিব না, বন্টন একটা রাখছি আপনার উম্মতের জন্য, আমি নিলাম রজব, ও বন্ধু আপনারে দিলাম শাবান, আর আপনার উম্মতে দিলাম মাহে রমজান। এবার সত্য করে বলুন, নবীর উম্মত হইয়া এই বন্টনের ভাগ আমরা বড় পাইলাম না ছোট পাইলাম? আরে নবীজির গোলামের, নবীজির গোলামের কোনো চিন্তা নাই,
চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কে কে যাবে মদিনায়, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। কে কে যাবে মদিনা, মদিনাতে কান্দে নবী উম্মতের মায়া। দিনি রজনী কান্দেন যিনি, দিনি রজনী কান্দেন যিনি, শুয়ে রওয়া যায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত মিলে, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত মিলে। মাফি করিয়ে দিবেন আল্লাহ, মাফি করিয়ে দিবেন আল্লাহ নবীর ওসিলায়। চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। এই নবী পাইয়া কত বড় বাজেট! শুধু আজকের ওয়াজ নয়, কোরআন শরীফের মধ্যে বহু জায়গায় ঘোষণা দেওয়া আছে, এই নবীর উম্মতের বাজেট হইল বেগয়ের হিসাব, হিসাব সারা বাজেট। এই নবী পাইয়া বলুন আপনারা খুশি না রাজা? এখন এই নবীর উম্মত হইয়া কাজ কাম ভালো করবেন না খারাপ করবেন? বাজানো নবীর কলঙ্ক কইরেন না, নবীর উম্মতের ইজ্জত নষ্ট কইরেন না। বাজান আসুন, আগে ভারী কষ্ট হইতাছে আপনাদের আলোচনা, মূল আলোচনা সামনে রইছে, তো একটু একটু লেট হয়ে যাব আর কি। যাই হোক, সবসময় তো আর না, একটা দিন একটা রাত্রের কিছু সময় বাড়াইয়া দিলে লস হবে আপনাদের? বাজান এ রাত্রেই তো নবী মেরাজ গেছেন, কি কর আল্লাহর সাক্ষাতে তো নবী রাত্রেই গেছেন। আর মহব্বতের সফর রাত্রেই হয়, মহব্বতের আলোচনা রাত্রেই হয়। নবীরে আল্লাহ এই রজব চাঁদে বাড়ির থেকে বাহির করে রাত্রেই নিছে। আজকে যারা এই রজব চাঁদে বাসা বাড়ির থেকে বাহির হইয়া রাত্রেই বসে আছেন, আমার মন খয় আমার নবীর ভালোবাসার মতো এমন একটা ভালোবাসা আল্লাহর সাথে হয়ে যাবে। সকলে বলুন মারহাবা। এটা ভালোবাসার মাস, আল্লাহর সাথে বন্ধুর ভালোবাসা, আল্লাহর সাথে বান্দার ভালোবাসার মাসটার নাম হলো রজব। বসেন, এই নসিব সকলের হয় না, সকল কবি কবি নজরুল হতে পারে না। নসিব যার ভালো তারাই এই দরজায় গেল। আল্লাহ কবুল করো আমাদেরকে, সকলে বলো না আমিন। আসুন, আমার নবী ডাকে প্রভু গো আমার উম্মতের কিছু দিবেন না। আল্লাহ বলেন বন্ধু আমি নিলাম রজব, তোমার দিলাম শাবান, তোমার উম্মতের দিলাম মাহে রমজান। এই পায়া বলুন নবী খুশি না বেজান? এবার আপনাদের ফয়সালা, আমাদের বাজেটটা সবচেয়ে বড় না ছোট? আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের জীবনী খুলুন, সকল নবী রাসূলের উম্মতের জীবনী খুলুন। কোন নবী রাসূল কোন নবীর উম্মতের জন্য জান্নাতের দরজা একটু মুহূর্তের জন্য খোলা হয় নাই, আর আপনার আমার জন্য আখিরি নবীর উম্মতের জন্য একটা মাস, পুরা মাস বৎসরের মধ্যে একটা মাস জান্নাতের দরজা খোলা থাকে। বলুন এই মাসটার নামটা কি? একবার আল্লাহ একবার বলুন। এই
মাস্টার নাম হলো রমজান, শুধু জান্নাতের দরজা খোলা নয়, জাহান্নামের দরজা বন্ধ, শুধু জাহান্নামের দরজা বন্ধ নয়, কবরবাসীরাও মাপ পায় আযাব। এত বরকতের মাস যেই নবীর উম্মত হই আমরা পাইলাম গো, এই নবী চিনা দরকার আছে কিনা রে বাবারা ভাইরা, এই নবীকে চিনতে হবে কেন? আসুন বাস্তবে যাই, আমার নবী ভূমিষ্ঠ হইয়া পৃথিবীর সন্তান ওয়া ওয়া করে কাঁদে, আমার নবী উম্মতি উম্মতি বলে কাঁদছে। শুধু তাই নয়, আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার হুজরাই যখন নবী ঘুমাইতেন, নবীর সাহাবীরা রে এমন একটা রাত্র নাই যে রাত্রে নবী উম্মতের ব্যথায় কাঁদে নাই। শুধু তাই নয়, মা আয়েশা সিদ্দিকা বলেন, নবীর সাহাবীরা রে আমি দেখেছি কোনো কোনো রাত্রে আমার নবী কাঁদতে কাঁদতে একেবারে চেহারা মোবারক মলিন হয়ে যেতেন। প্রশ্ন করতাম, হুজুর এত ব্যথা কি? কাঁদতেছেন, চেহারা মোবারক মলিন হয়েছে। হুজুর বাবার জন্য কাঁদেন নারে আয়েশা, মায়ের জন্য কাঁদেন নারে আয়েশা, দাদার জন্য কাঁদেন নারে আয়েশা, কার জন্য কাঁদেন? আমার নবী ডাকে আয়েশা, আয়েশা রে আমি আমার উম্মতের জন্য কাঁদি। আমার নবী বুক ভর্তি ব্যথা, বাবা দেখলো না, ছয়টা বছর হইতে না হইতেই মা হারাইলেন। মায়ের ব্যথা বাবার ব্যথা লইয়া যখন আমার নবী কাঁদতে কাঁদতে দাদার সামনে হাজির হলো, দাদা আব্দুল মুত্তালিব টাইনা টাইনা বুকে জড়াইয়া কান্দে, নাতি কান্দিস না, আমি দাদা তোর সব ব্যথা দূর করে দিব, আমি দাদা হইয়া এত আদর করব রে নাতি। দেখবেন দাদা নাতিরে কত আদর করে আমাদের দেশেও, দাদা চা খাইতে গেলে নাতি আঙ্গুলে ধরে ধরে নেয়, একটা কাপ চা দাদা অর্ধেক খাইয়া বাকি অর্ধেক কাপ চা নাতির হাতে দিয়া দেয়। আমার নবী যখন কাঁদতেন, নবীর দাদা আব্দুল মুত্তালিব গলায় ধরে আলরে তুই গেলে জুমাইয়া জুমাইয়া ডাক্তার, নাতি কান্দিস না, আমি তোর দাদা আছি, আমি তোর দাদা আছি, কান্দিস না, আমি তোরে গলায় ধরে ঘুমাবো, আমি তোরে আঙ্গুলে ধরে হাঁটবো, আমি রাত্রে তোরে বুকের উপর ঘুম পাড়াবো। এইভাবে আমার নবী মায়ের ব্যথা বাবার ব্যথা ভুলে দাদা আদুরে ছিলেন। 8 বছর হয়ে গেল আমার নবীর দাদা অসুস্থ, দুনিয়া থেকে যেন বিদায় হয়ে যাবেন। মায়ের ব্যথা বাবার ব্যথা বুকে লইয়া দাদার বুকে শুইয়া নবী কান্দে, দাদা তুমি যদি বিদায় হয়ে যাও আমার এই ব্যথার ভার কে রাখবে? আমার নবীর দাদা আদুরের নাতি গলায় ধরে কান্দে আর ডাকতে থাকে, আমার সন্তানেরা রে আয়, আমার এতিম মোহাম্মদ রে তোরা কে ভালোবাসা দিয়া রাখবে? আজকে যারা বসে আছেন নবীর উম্মত হইয়া, এই নবীর জন্য কত পাগল ছিল বহিরা পাদ্রি খ্রিস্টান হইয়া, আমরা যে রাস্তায় বেশি মানুষ চলাফেরা করে, দোকান দেই বেচা কিনা হবে, ব্যবসা হবে, পাদ্রি বহিরা পাদ্রি তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম হইয়া দেখেছে, তাওরাত জাবুর ইনজিল কিতাবে লেখা 13 বছর বয়সে আখিরি নবী চাচার সঙ্গী হইয়া এই রাস্তায় ব্যবসায়ী কাফেলার সাথে যাবেন, এই অবস্থা কিতাবের মধ্যে দেখে বহিরা পাদ্রি তাওরাত জাবুর ইনজিল কিতাবের আলেম রাস্তায় দোকান দিয়েছে ব্যবসার জন্য নয়, একটা নজর আখিরি নবী দেখার জন্য। খ্রিস্টান হইয়া নবী দেখার লাইগা রাস্তায় দোকান দেয়, আর আমরা উম্মত হইয়া করি এই নবী লইয়া দলাদলি, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কি হতে পারে? বাজান যাই করেন না করেন, বাজিও নবী লইয়া দেখা দেখ কি কইরো না, তাইলে সব শেষ। আল্লাহর পক্ষ থেকে যা পাইছি জাতিসংঘের মহাসচিবের খাতিরে না, বুশের খাতিরে না, যা পাইছি আল্লাহর পক্ষ থেকে সব পাওয়ার পিছনে কারণ হলো নবী মুহাম্মদ। এই নবী যদি না হইতো কিছুই
চিনেন, আল্লাহকে চিনতে হলে এই নবীকে চিনেন। মাজান কষ্ট হইতেছে আপনাদের, একটু জিকির করুন না, আল্লাহ 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 মহব্বতে এই রাত্রে আল্লাহ ওয়ালারা ডাকতেন, আল্লাহর ওলি হয়ে যাবে, মাশাআল্লাহ মারহাবা মারহাবা, মনটা ভরে রাখেন ইসমে জাতিনা গাউসে পাক এই নামে জিকির করে বিশ্ব ওলি হয়ে গেছে। মন বরিয়া ডাকলে বান্দা, মন বরিয়া ডাকলে বান্দা গুনা পাবে মাল্লাহ আল্লাহ 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 মারে ডাকলে বান্দা তুইয়া মারে ডাক আল্লাহ 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 হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি, দাইকা হইলেন অলি যিনি শাহজালাল নামে যার শুনি, আল্লাহ 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 শর্মা নদী পার হয়ে যাই, শর্মা নদী পার হয়ে যাই বিছানা যার পাল্লা, আল্লাহ 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 মারে ডাকলে বান্দা তুইয়া মারে ডাল্লা, মন বরিয়া ডাকিলে বান্দা, মন বরিয়া ডাকিলে বান্দা গুনা পাবে মাল্লাহ আল্লাহ 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 তুইয়া মারে ডাকিলে বান্দা তুইয়া মারে ডাল্লা, আল্লাহ আল্লাহ মারহাবা হইলেনি যিনি আমানত শাহ নাম যার শুনি, নাইকা হইলেন অলি যিনি আমানত শাহ নাম যার শুনি, আল্লাহ রোমাল দিয়ে নৌকা বানাই, রোমাল দিয়ে নৌকা বানাই শুইনা হই অবাল, আল্লাহ 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 তুইয়া মারে ডাকলে বান্দা, তুইয়া মারে ডাক আল্লাহ আল্লাহ হইলেন অলি যিনি মোহসিন বাবা নাম যার শুনি, আল্লাহ হইলেন অলি যিনি মোহসিন বাবা নাম যার শুনি, আল্লাহ 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 নামের জিকির, আল্লাহ আল্লাহ নামের জিকির করতেন দিবারা, আল্লাহ 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 তুইয়া মারে ডাকলে বান্দা, তুইয়া মারে ডাক আল্লাহ 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 মন বরিয়া ডাকলে বান্দা, মন বরিয়া ডাকলে বান্দা গোনা পাবে মাফ, আল্লাহ আল্লাহ তুইয়া মারে ডাকলে বান্দা, তুইয়া মারে ডাক আল্লাহ, ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লি আলা।
সাইয়েদেনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়েদেনা মাওলানা বলাল উলা বিকামালিকি কশফাত তুজা বিজামালিকি হাসনাত জামিউ খসালিকি সাল্লু আলাইহি। সত্য কথা কব আছে যে কি করছো, খারাপ লাগছে না ভালো লাগছে? এই ভালো লাগার খেলা ইব্রাহিম আলাইহিসসালাম খেলছে, যে খেলা আপনারা খেলছেন। ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর সাথে এই বন্ধুত্ব প্রেম মহব্বত ভালোবাসা করছে, আর আল্লাহ বলতেন ইব্রাহিম আমার পাগল, ইব্রাহিম আমার পাগল। ফেরেশতারা কয় আল্লাহ খালি ইব্রাহিম রে পাগল কোন, কেমন পাগল আপনার ইব্রাহিম? আমরা একটু পরীক্ষা করি। আল্লাহ কয় যা অনুমতি দিলাম। দুই ফেরেশতা ভিক্ষুকের বেশ ধরে ইব্রাহিম আলাইহিসসালামের বাড়ির সামনে এসে দাঁড়ে, গফুর রহিম নামে তোমার আল্লাহ ও আল্লাহ ও আল্লাহ। ফেরেশতাদের কণ্ঠ বুঝলি তো, এত মধুর কণ্ঠ। ইব্রাহিম আলাইহিসসালাম পাগল পাগল হইয়া বাইরিছে, কে রে তোরা, আমার প্রভুর নামের গাঙ্গাস কে তোরা? ইব্রাহিম আমরা ভিক্ষুক রে ভিক্ষুকেরা, আবার আমার প্রভুর নামের ঘন্টা শোনা। ভিক্ষুকেরা কয় আমরা ভিক্ষু, কিছু পাইতে হবে, না পাইলে কই না, কিছু পাইতে হবে। ইব্রাহিম গো তোমার প্রভুর নামের গান শোনাইলে এত ভালো লাগে, তাইলে আমরা রে কি দিবা, আমরা তো দরকার আছে। ইব্রাহিম ডাকে, ভিক্ষুকেরা রে আমার প্রভুর নামের গান শোনারে, আমি আমার প্রভুর নামের গান শুনলে আমার ভালো লাগে, আমার ভালো লাগে। আপনারা বলুন, আল্লাহর নামের জিকির করলে ভালো লাগে না খারাপ লাগে? রে বাবারা ভাইরা, কপাল ভালো নসিব বলো, আজকের এই রাত্রের ভালোবাসার সময় যদি কবুল হয়, আমার নবী তোমাদের জন্য ফুলসি রাতের গাটে বসে থাকবে। রে ভিক্ষুকেরা আমার প্রভুর নামের গান শোনারে, ভিক্ষুকেরা বলেন, ফেরেশতারা ভিক্ষুক বেশি বলেন, কি দিবেন ইব্রাহিম? ইব্রাহিম বলেন, ভিক্ষুকের রে আবার যদি আমার প্রভুর নামের গানটা শোনাও, আমি ইব্রাহিমের অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিয়ে দিব, তোমাদেরকে দিয়ে দিব। ইব্রাহিম বলেন, তোমাদেরকে অর্ধেক সম্পত্তি দিয়ে দিব। ভিক্ষুকেরা আবার উঠান মারলেন, গাফুর রহিম নাম তোমার আল্লাহ ও আল্লাহ। ইব্রাহিম আলাইহিসসালাম গলা কাটা মুরগির মতো ছটফট করতেছিলেন, গান বন্ধ হয়ে গেল। লও অর্ধেক সম্পত্তি তোমাদেরকে দিলাম, অর্ধেক সম্পত্তি লইয়া ফেরেশতারা জায়গা ভিক্ষুক বেশে, পিছন থেকে ডাকে, নিষ্ঠুর ভিক্ষুকেরা রে যাইস না, আবার আমার প্রভুর নামের গান শোনারে ভিক্ষুকেরা। ভিক্ষুকেরা কয় আবার শোনাইলে কি দিবা, খালি খালি শোনামো না। ইব্রাহিম বলেন, বাকি অর্ধেক সম্পত্তি তোদেরকে দিয়ে দিব। আবার শোনাইলেন, সম্পত্তি শেষ। এবার ভিক্ষুকেরা জায়গা সম্পত্তি লইয়া পিছন দিয়া ডাকে ইব্রাহিম আলাইহিসসালাম, রে ভিক্ষুকেরা যাইস না রে, আবার আমার প্রভুর নামের গান শোনা, আমি ইব্রাহিম সইতে পারি না। ভিক্ষুকেরা বলেন, আবার গান শুনাইলে কি দিবা, তোমার তো সব সম্পত্তি শেষ। ইব্রাহিম আলাইহিসসালাম ডাকে, ভিক্ষুকেরা রে আবার যদি আমার প্রভুর নামের গান শোনাস, আমি ইব্রাহিম তোদের বাড়িতে সারা জীবন গোলামি করব। তবু আমার প্রভুর নামের গান শোনা, একটা সত্য কথা বলবেন, সেই প্রভুর নামের ইসমে জাওতে জিকির, যেই জিকির করে গাউস পাক বিশ্ববলি হয়েছে, এই জিকির করেছেন খারাপ লাগছে না ভালো লাগছে? আপনাদের জীবন ধন্য সময় সার্থক, এই মাহফিল সার্থক হয়ে গেছে, বাকিটা টের পাবেন মোনাজাতে। আসতেছি সামনে আমার মূল আলোচনার সামনে, আধা ঘন্টার সময় গেলে কষ্ট হবে না তো আপনাদের? একটা চিকন কথা বলে যায় তারাই বেহেশতি হবে।
বাসান, খালি আমলে বেহেশতে নিতে পারবে না। কত আমলদার দুজুকি হইব, কোরআনে বলছে আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া, বহু আমলকারী একই জামাতে নামাজে আদায়কারী, কেউ জান্নাতি কেউ জাহান্নামী। ঠিক বাজান বসেন, কিছু কাজ করেন, সুযোগে নিজাম গাছায় আল্লাহ দয়া করে আমরা ভার করে দেয়, কারণ হুদা আমল দিয়ে আল্লাহর দয়া ছাড়া নবীর ভালোবাসা ছাড়া ভার হওয়ার কোন সুযোগ আজকের এই মাহফিলটা যদি আল্লাহর কাছে পছন্দ লাগা যায়, আমার নবী যদি খুশি হইয়া যায়, এটাই যথেষ্ট জান্নাতে যাইবে। কত ঘটনা আছে, হাজার হাজার ঘটনা আছে, এইগুলি আজকে এক রাইতে কইয়ে শেষ করতে পারবো না। আসুন আমরা নবী, আজকে মেরাজের রাত, মেরাজের মাস, রজব চাঁদ, এত বরকত আমরা পাইলাম উসিলা নবী, উসিলাকে আজকে সে নবীর উম্মত হওয়া বলুন আমাদের দরকার আছে কিনা। আরে যেই নবীরে দেখবার লাগে বহিরা পাদ্রি খ্রিস্টান বেড়া রাস্তায় দোকান দিয়া, মানুষ আসলে কাফেলা আসলে লোকজন দেখলেই আইনা এ দোকানের ভিতরে বসায়। আচ্ছা আমরা দেশের খাবারের দোকান করলে খাওয়ার পরে কি একজনে খালি কই বিল্লাহ, আর ভাই মানুষ কয় না, খাওয়ার পরে বিল্লাহ হেনি বৈরবী স্টেশন, দিল্লি স্টেশনে একবার কিছু লোক নামছে, নামছে স্টেশনে হোটেলের কিছু মেসিয়ার আছে ডাইকে নাই, আসেন খান আসেন খান, তাই এরা মনে করছে আসেন খান মনে হয় কোনো অনুষ্ঠান আছে, খাইবা সারা গিয়া ডাড়ে খাইছে। খাওয়ার পরে ম্যানেজারের কাছে আইছে, ক্যাশে আইছে, এই মেসিয়ার কইতেছে 360 টাকা হ্যাঁ, এই কইতেছে ইয়া ম্যানেজার সাহেব পান নাই পান, ভাবছে খাওয়ার ঘরে তো পান দেয়, হ্যাঁ দুইটা পান লইয়া, দুইটা পান আনছে আইনা মেসিয়ার কয় 260 টাকা হ্যাঁ, কয় পান আছে দুইটা, কথা হইলে দুইটা 262 টাকা হ্যাঁ, বাজান কিসের 62 খাইছেন যে কমরে ডাকলেন খাইলাম আবার 262 বাজানো, আমরা ডাইটা খাওয়াইয়া 262 রাহি, আর খ্রিস্টান হইয়া আমরা নবীর একটা নজর দেখতো, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে নমুনা পায়া রাস্তার কিনারে খাওয়ার ঘর করছে মাগনা, এই লোক আসলেই বসায় জিগায় আপনাদের ঠিকানা মক্কা থেকে আসছেন কয় না, খায় জাঙ্গার কথা কয় না, এইভাবে খাওয়াই যায়, যায় খাওয়ায় আয় খাওয়ায় বয় খাওয়ায় খাওয়ায় যায়, জীবন গেল পাদ্রীর সম্পত্তি বিক্রি করে, নবী দেখার আশায় রাস্তার মানুষ খাওয়াইল, কিন্তু নবীর দেখা তো এখনো হলো না। আমার নবীর বয়স 13 কিতাব লেখে, আলেম ওলামার আছে নবীর বয়স 13 কিতাব লেখে, আমার নবী চাচার ঘরে লালিত পালিত ছিলেন, যেদিন আমার নবীর দাদা নাতি কুলে লইয়া কাঁদছিলেন, তোরা কে আমার তিন নাতির নিবে, একে একে সবাই আসলো, বাবা আমার দিবেন না, আমার দিবেন না, আমার দিবেন না, আসলো আবু জাহের, আসলো আমার নবীর চাচা আব্বাস, না তোমার দিতাম না, আসলো নবীর চাচা আমির হামজা, ডাকলো না তোমার দিতাম না, তোমার ছেলেমে নাই, ছেলেমের মায়া তুমি বুঝদা না, আইসে আবুল আহাব, না তোমার দিতাম না, তুমি হইলা আবুল আহাব, তোমার বউ একটা খানা দরজাল, তোমার দিতাম না, একে একে সবাই দিতাম না, দিতাম না বিদায়, নবীজির আপন চাচা আবু তালিব, আপন চাচা আবু তালিব সকলের ছোট, নবীর বাবার বড় ছিলেন আবু তালিব, আবু তালিব আইসা ডাকে, বাবা যারে আসে তারই একটা না একটা দোষ দিয়া বিদায় করে দেন, আমি এবার শেষ, আমার পরে আপনার কোনো ছেলে নাই, বাবা বলেন আমার দিবেন নাকি আপনার নাতি আপনি কবর নিবেন, একটা চিৎকার মারছে নবীর দাদা, নবীজির দাদা একটা চিৎকার মারছে আব্দুল মুত্তালিব, রে আবু তালিব আয় আমি তোর দিকে তাকাইয়া রইছি, তুই কোন সময় হাত বাড়াবি, আমার এতিম নাতি তোর কাছে রাইখা যাব। আজকে মক্কায় জন্ম হইয়া অনেকে নবী পাইল না, আজকে বাংলায় জন্ম হইয়া নবীওয়ালা হয়েছেন, নবী পেয়েছেন কত বড় ভাগ্য, আবু তালিব
হাত বাড়াইলে আব্দুল মুত্তালিব বলেন, আমি অপেক্ষায় ছিলাম কোন সময় হাত বাড়াবি, আমি আমার এতিম নাতি তোর কাছে দিয়ে গেলাম। এবার এতিম নাতি এই সকলের ছোট ছেলে, নবীজির বাবার পরে যিনি ছিলেন, বয়সে বড় ছিলেন নবীজির বাবার, সকলের ছোট ছিলেন খাজা আব্দুল্লাহ, তার পরেই ছিলেন আবু তালিব। আবু তালিবের হাতে পৌঁছে দিয়ে নবীজির দাদা, নবীজির দাদা দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন। লালিত পালিত হচ্ছে, নবীর ব্যথা যেন বুকের মধ্যে আরো চাপাইয়া গেলেন। মায়ের ব্যথা, বাবার ব্যথা, দাদার ব্যথাও বুকে, কেন আমার নবীকে মেরাজের সফরে নিলেন? মূল হাকিকত, মূল কারণ কি আসতেছি সামনে। অবশেষে পাদ্রি মুসাফির খানা করলেন, খাবারের ব্যবস্থা রাখলেন, একটা নজর আখির নবীর দেখবে, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে লেখা 13 বছর বয়সে চাচার সঙ্গী হইয়া ব্যবসার কাফেলার সাথে এই পথে আসবেন। এবার 13 বৎসর নবীর বয়স, নবীর চাচা আবু তালিবের অভাব সংসারে দেখা দিতেছে। ভাবলেন বাতিজার মা নাই, বাবা নাই, বাতিজার কষ্ট হবে, বুড়া বয়সে আরেকটা ব্যবসার সফর দিয়ে আসি। রওনা হলেন কাফেলা নিয়ে, আমার নবী 13 বৎসর সামনে দাঁড়াইলেন, চাচা এই বয়সে ব্যবসার উদ্দেশ্যে কোথায় যান? আমারে বললেন না, এই বয়সে তো আপনার কষ্ট হবে গো চাচা। আমার নবী 13 বয়সে কি আদর্শ আমাদের জন্য রেখে গেলেন, 13 বয়সে কি আদর্শ নবী রেখে গেলেন, চাচার কষ্ট হবে, চাচারে যেতে দেয় না, আমারেও সাথে নিতে হবে, আপনার বুঝা আপনার ঘাড়ে নিতে পারবেন না, আমি ভাতিজা চাচার বুঝা আমার ঘাড়ে নিব। আর বর্তমান সময়ে এমন যুগে পড়ছি, বাবার মাথায় বোঝা দিয়া সন্তান গান গায়, বাবার মাথার বোঝা দিয়া হ্যাঁ গান গায়, তোমায় দেখলে মনে হয় 1000 বছর তোমার সাথে ছিল পরিচয়, বাপের মাথায় ফুজা দিয়া হ্যাঁ গান গায় 1000 বছর বলে হ্যার কোন বাপের লগে পরিচয়। আরে কোরআনে বলেছে পরিচয় যদি রাখতে হয়, পরিচয় যদি থাকতে হয়, পরিচয় যদি রাখতে হয়, পরিচয় রাখো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর সাথে। 12 বৎসরের হোলা গাঙ্গা 1000 বছর হ্যার কোন বাপের লগে পরিচয়, কথাটা কি সত্য কয় না মিথ্যা কয়? 12 বৎসরের ফুলার কি 1000 বছর কারোর লগে পরিচয় থাকতে পারে? বাজান এটা কই কইতে আনছে এই গান? আর আগেকার দিনে মুরব্বী বাজানরা গান শুনতো, কি সুন্দর গান, হ্যাঁ, পরে জাগা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সে ঘরের মালিক নয়, কি গো। আর গানের মধ্যে কত সুন্দর নসিহত, কত সুন্দর ওয়াজ, কত সুন্দর উপদেশ, পরের জাগা পরের জমিন ঘর বানায়া আমি রই, আমি তো সেই ঘরের মালিক নো। কার জায়গায় থাইকা বাহাদুরি করেন? এই জায়গার মালিক আমনে না, হরের জায়গায় থাকেন। আপনার মতো বহু মানুষ এই জায়গায় থাইকা কবরে গিয়া মাটির সাথে মিশে গেছে, আমরাও একদিন কবরে যাইয়া মাটির সাথে। কি গান গাইছে, সে গান কই গেল, সে সংস্কৃতি কই গেল, ওখানে 1000 বৎসর বলে পরিচয়। আবার এক গান গা ফিচ্ছে ফোলাই দিন, আবে গান গা সানডে মানডে কুলুস কইরা দে, হ্যাঁ বলে কুলুস, চিন্তা করেন ব্যাপারটা। এই কি মুসলমানদের আদর্শ? এই কি আখিরি নবীর উম্মতের চরিত্র? কুলুস কইরা দিবা, তোমারে কিন্তু কুলুস কইরা ওই লাগছে। কোরআন শরীফে আল্লাহ বলেছে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, তুমি কুলুস করবা কোন সময়? তোমার তো কুলুস কইরাই লাগছে। আমার নবী কইছে একটাও যথেষ্ট, তোমার কুলুসটা তুমি রাখো। রাসূল বলছেন কাফা বিল মাউতি ওয়াইজান, একটাও যথেষ্ট, তোমার মৃত্যুর কথাটা স্মরণ রাখো, তোমারে কইলাম কুলুস কইরাই লাগছে। আসান কষ্ট হইতেছে আপনাদের? আপনাদের কষ্ট হইলেও জানি না কেন জানি আমার খালি ভালোই লাগতেছে, হয়তোবা কোন সুসংবাদ, সুসংকেত, কোন সুসংবাদ হয়তোবা মদিনার থেকে আসতেছে।
মদিনার নবী মদিনায় শুয়েছে শুধু আমরার মায়ায়, চব্বিশটা ঘন্টা মদিনায় শুয়ে কানতেছে পৃথিবীর উম্মতের। রে আয়, আমি তো ইচ্ছে করলে আরশে যেতে পারতাম, শুধু তোদের মায়ায় মদিনার মাটিতে বইরা রইছি রে। যদি পারো একটা বার মদিনায় আসো, আমি নবীর রোজাটা জিয়ারত করো। নবী বলেছেন, মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যদি কেউ আমি নবীর রোজাটাও জিয়ারত করে যাও, তোমাকে শাফায়াত করে জান্নাতে নেওয়া নবীর উপর ওয়াজিব হয়ে যায়। এখনো মদিনায় শুয়া আমার নবী উম্মতের জান্নাতের দিকে টানে, সেই নবী চিনা নবীর পক্ষে থাকা বলুন দরকার আছে কিনা? নবীজির একটা কথা মানা, নবীর নির্দেশ মতো চলা দরকার আছে কিনা? বাজান আসেন, আমার নবীর দাদা ডাকতেন, কে নিবে আমার নবীরে? আমি যদি আপনাদের সামনে বলি কে নিবেন নবীর একটা আদর্শ, আপনারা কি রাজি হবেন না? আসেন আমি সেটা দিয়েই শেষ করব। অবশেষে আমি শেষ দিকে যাচ্ছি, এবার নবীরে দেখার লেগে এই পাদ্রি দোকান নিছে, মাস যাই বছর যাই সম্পত্তি শেষ, অবশেষে বুড়া হয়ে গেছে, চোখের পাওয়ার কমে গেছে, দাঁড়াইয়া থাকতে পারে না, লাঠি লাগে, কিছু দাঁড়াইয়া বাবার বৈশা যায়, কান্দে আর ডাকে, আমার কি দেখা হবে না রে আখেরি নবী? দেখতেছে একটা কাফেলা আসতেছে, কাফেলার সাথে কেমন যেন রহমত বরকতে ঝলমল করছে। এই কাফেলাই ছিলেন আমার 13 বছর বয়সের নবী চাচা আবু তালিবের সঙ্গে বিরাট বড় কাফেলা। আসতে আসতে বাড়ির পাশাপাশি পাদ্রির বাড়ির পাশাপাশি গাছতলায় বসে গেলেন, ক্লান্ত হয়ে গেছেন, রেস্ট করবেন। আমার নবী মুরব্বীদের পাশে বসে নাই, একটা মরা গাছের নিচে যাইয়া বসেছেন, মরা গাছের নিচে, মুরব্বীদের সাথে যেন বেয়াদবি না হয়, কষ্ট না হয়, মুরব্বীদের ধাক্কা ধাক্কি যেন করতে না হয়। আর আমাদের চরিত্র চার দোকানে মুরব্বীরে কোনি দিয়া ধাক্কাই, সা সা চাই পাবন আমি সাকায়াম, তুমি প্রয়োজনে দাঁড়াইয়া চা খাইও, বাবার বয়সের মুরব্বীরে চাপাইও না, দাঁড়াইয়া চা খাইও। এই ছিল নবীর আদর্শ। আমার নবী কাছে বসে নাই, মরা গাছের নিচে বসছে, লম্বা ঘটনা, মরা গাছ ডাকে, প্রভু গো তোমার বন্ধু তোমার হাবিব আমার বাড়িতে, এ রহমতের নবী পাইয়া আমি কি মরা থাকবো? আল্লাহ কয়, মরা রে তোরে জীবিত বানাইয়া দিলাম, ফুল ফলে ভরপুর, পাতালতায় ভরপুর, লম্বা ঘটনা, এখানে শুধু ওয়াজ করলে 2 ঘন্টার দরকার। আমার নবী দেখি ফুল ফলে ভর্তি, গাছের ছায়া হয়ে গেছে, নবী ডাকে গাছ, গাছ বলে হুজুর মৃত ছিলাম, আপনারে ভাইয়া আপনার বরকতে জীবিত হইয়া ফুল ফলে ভরপুর হয়ে গেলাম। মরা গাছ যদি আমরা নবী পাইয়া জীবিত হইয়া ফুল ফলে ভরপুর হয়, এই নবীর উম্মত হইয়া শান্তি পাইয়া বলুন আমাদের ভরপুর হওয়া দরকার আছে কিনা? কিভাবে শান্তি পাবেন? আসুন সামনে বাড়ি বাবারা, এই রাস্তা তো নবী আমাদেরকে দিয়ে গেলেন। অবশেষে ডাকতেছে পাদ্রি, ও আমার দায়িত্বের লোকেরা দেখো তো কাফেলাটা কোত্থেকে আসছে, খবর নিলেন কাফেলা মক্কার থেকে আসছে, কাফেলার সর্দারের নাম কি? আবু তালিব, আসতে বলো। আবু তালিব, তুমি কি কাফেলার সর্দার হও? তোমাদের সাথে লোকজন যা আছে সবাই নিয়ে আমার মুসাফির খানায় ঢুকো, খানা খাইতে হবে। এবার সবাই আসলেন, আসার পরে ডাকতেছেন পাদ্রি, ও আবু তালিব আর কি কেউ বাকি আছে? আবু তালিব বলেন, পাদ্রি রে আমার ছেলেটা বাকি আছে, মালামাল পাহারা দিতেছে, কারণ মালামাল পাহারার জন্য সকলে আমার ছেলেটাকেই পছন্দ করেছে, যাকে আলামিন বলতো, কাফেররা পর্যন্ত সত্যবাদী বলতো, এই 13 বছর বয়সের নবীকে মালামাল পাহারার দায়িত্ব দিলেন, কারণ এই নবীর কাছ থেকে কারো মালামাল বেশ কম হবে না। আসতে বললেন যে বেশ কম হবে, আমরা সেই নবীর উম্মত, এই আদর্শ দিয়ে আমরা শান্তি আনতে হবে, এই আদর্শ দিয়ে আমরা এলাকা জয় করতে হবে, মানুষে বুঝতে হবে আমাদের চরিত্র আচার আচরণ দেখে যে এরাই আখেরি নবীর উম্মত, তাহলে আমাদের মুসলিম জীবনের সার্থকতা আসবে। অবশেষে বলতেছি আবু তালিব, সত্য করে কও ছেলেটার বয়স কত? 13 বছর। নাম কি? নাম মোহাম্মদ। পাদ্রির চোখ থেকে জর্জর করে পানি পড়ছে।
আবু তালিব রে, যারে দেখার জন্য সব শেষ করলাম, তারে রাইখা তোরা আইসোস, খানা পাইবি না, তোর ছেলেটারে নিয়ায়। খবর দিলেন, আসলেন 13 বছর বয়সের নবী। পাদ্রী তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের দিকে তাকাই, আবার 13 বছর বয়সের নবীর দিকে তাকাই। অবশেষে ডাকতেছে, পাদ্রী, আরে আবু তালিব, সত্য করে কও, একি তোর ছেলে না তোর ভাতিজা? আবু তালিব বলেন, আমার ছেলে। পাদ্রী চোখের পানি ছেড়ে ডাকে, মিথ্যা কথা কইস না, এ তোর ছেলে না রে, তাওরাত জাবুর ইঞ্জিল কিতাব বলে তোর ভাতিজা। কিতাব বলে যার মায়ের নাম আমেনা, বাবার নাম আব্দুল্লাহ। মিথ্যা কথা কইস না ও আবু তালিব, আমি তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবে পেয়েছি 13 বছর বয়সে, চাচার সঙ্গী হইয়া আখিরি নবী আসবে। আবু তালিব রে, সেই নবী দেখার জন্য সম্পত্তি সব শেষ করেছি, আমার বয়স শেষ হয়ে গেছে। দৌড়াইয়া যাইয়া 13 বছর বয়সের নবীরে আঞ্জাইয়া গলায় লাগাইয়া বুকে জড়াইয়া কান্দে, বাবা গো, ও বাবা মুহাম্মদ, শেষ যুগে আইলাম গো বাবা। যেদিন তুমি কালিমা লইয়া হাত বাড়াইবা, সেদিন আমি পাদ্রী দুনিয়ায় থাকব না। আমি যদি দুনিয়ায় থাকতাম, ও বাবা মুহাম্মদ, আমি সর্বপ্রথম কালিমা পড়ে তোমার পক্ষে চইলা যাইতাম। তাওরাত জাবুর ইঞ্জিল কিতাবের আলেম বলেন, আমি সর্বপ্রথম কালিমা পড়ে মুসলমান হইতাম। সেই মুসলমান হইয়া যারা আজকের মাহফিলে নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের পক্ষে বসে আছেন, বলুন আপনাদের লাভ হয়েছে না লস হয়েছে? বাবারা, এই নবীর পক্ষে, নবীর রেখে যাওয়া কোরআন হাদিসের পক্ষে বসে থাকতে হবে। কেন তাকে বসে থাকার কারণটা কি? কেন বসে থাকতে হবে বাবা? শেষ দিকে যাচ্ছি, এই তো আমার নবী দাওয়াত পেয়েছেন, এই মাসে এই রজব চাঁদের 26 দিবাগত রাত্রে আমার আল্লাহ দাওয়াত দিলেন নবীকে মেরাজে, আল্লাহর সাক্ষাতে আরশে, মসজিদরাতুল মুনতাহা পার হইয়া, আরশ পার হইয়া কাবা কাউসাইনে বন্ধুর দুঃখের কথাগুলো শোনার জন্য। কারণ বন্ধুর এত দুঃখ, একদিক থেকে একটাবার বাবা ডাকার সুযোগ পেল না, 6 বছর বয়স হইতে না হইতে মা ডাকার দরজা বন্ধ হয়ে গেল, 8 বছর বয়স হয়ে গেলে দাদা ডাকার ডাক সুযোগ বন্ধ হয়ে গেল, লালিত পালিত চাচার ঘরে চাচা আবু তালিব বিয়ে করাবেন মা খাদিজার সাথে, বিয়ে হয়ে গেল, মা খাদিজা নবীকে ভালোবাসতেন। রে মা মেলুকেরা, কান পাতিয়া শুনো গো, তোমাদের ভাগ্যটা বড় ভালো, হাসরের মাঠে তোমরা যদি দাঁড়ায়া বলতে পারো, প্রভু গো, আমরা মহিলা, আমরা মেয়ে লোক, আমরা রে তুমি হিসাব জিগাইয়া লজ্জা দিও না, আমাদের মতোই একজন মহিলা তোমার বিশ্ব নবীরে পেটে রাখছিল, আমাদের মতোই একজন মহিলা তোমারে তিন নবীরে কুলে লইয়া দুধ পান করিয়েছিল, আমাদের মতোই একজন মহিলা জীবন যৈবন ধন সম্পদ তোমার নবীর ভালোবাসায় দান করেছিল, এই খাতিরে আমরা মহিলাদেরকে মাফ করে দা, এই সুযোগটুকু ও মা মেলুকেরা তোমাদের জন্য রয়ে গেছে। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ হলো, যেদিন খাদিজা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবেন, এত কান্নায় নবী ভেঙ্গে পড়েছেন, এই কান্নার ভার যেন মক্কা রাখতে পারে না। আমার আল্লাহ বলেন, বন্ধু গো, বাবার ব্যথা, মায়ের ব্যথা, দাদার ব্যথা, চাচার ব্যথা, এবার তোমার আদুরের বিবি খাদিজার ব্যথা সইতে পারো না গো বন্ধু, আসো দাওয়াত করলাম সকল দুঃখ লইয়া, সকল দুঃখ নিবারণ করে দিব, আসো আমার বাড়িতে বেড়াইয়া যাও। আমার আল্লাহ দাওয়াত করলেন এই নবীর দুঃখ দূর করার জন্য, আমার নবী ঘুমিয়েছেন কাবার হাতিমে, যারা হজ করতে গিয়েছেন কাবা ঘরের, আমাদের দিক থেকে উত্তর দিকে এই বুক পরিমাণ একটা দেয়াল দেয়া আছে, যাকে কাবার হাতিম বলে, এর ভিতরে ঘুমিয়েছেন, মতান্তরে উম্মে হানির ঘরে ঘুমিয়েছেন। জিব্রাইল এসে ডাকে, হুজুর উঠেন,
উঠেন, কিন্তু দেখে আমার নবী আরামের ঘুম। এখন গায়ে ধরে ধাক্কা দেওয়া যাবে না, জোরে ডাক দেওয়া যাবে না। জিব্রাইল জিব্বা খানি নবীজির কদম মোবারকে লাগাইয়া ঘুম ভাঙাইলেন। হুজুর উজু করেন, যাইতে হবে বোরাক অপেক্ষায়। জান্নাতি পোশাক সামনে দিলেন, হুজুর এই পোশাক পরুন, এই পোশাক খুলুন। আমার নবী জীবনে উম্মতের মায়াই গো ভালো পোশাক গায়ে দিতেন না। আমার নবী জীবনে কোনোদিন উম্মতের মায়াই গো পেট ভরে খানা খাইতেন না, রাত্র ভরে ঘুমাইতেন না। আমার নবী এত মায়া উম্মতের ছিল। জিব্রাইল জান্নাতি পোশাক দেখাইলে আমার নবী ডাকে, জিব্রাইল এত সুন্দর পোশাক আমার জন্য নিয়ে আইছো, এই পোশাক কি আমার উম্মতেরা পাবে না? জিব্রাইল বলেন, হুজুর এই দায়িত্ব আমার না, এই দায়িত্ব হলেন আমার আল্লাহর। রে জিব্রাইল জিজ্ঞেস করে দেখো, এই পোশাক যদি উম্মতের না দেয়, আমি নবী এই পোশাক গায়ে লাগাইব না। আমার আল্লাহ বাজেট দিলেন, বন্ধু গো আপনার উম্মতের আরো সুন্দর পোশাক দেব। পোশাক পরে বোরাকে সওয়ার হয়ে একটা নে জেরুজালেমের বাইতুল মুকাদ্দাসের পৌঁছে গেলেন আমার নবী। 100,000 মতান্তরে 224,000 নবী রাসূল। আজান হইতেছে, কাতার সোজা হয়ে গেছে, ইমামতি করলেন আমার নবী। ইমামতি জামাত, 2 রাকাত নামাজ শেষ। সকল নবী রাসূলের স্লোগান, ইমামুল মুরসালিন, ইমামুল মুরসালিন। সকল নবীদের ইমাম সাইয়্যিদুল মুরসালিন, রহমতের নবী যাচ্ছে গো মাওলার দিদারে। আনুষ্ঠানিক ভাবে সকল নবী রাসূল আনুষ্ঠানিক ভাবে অনুষ্ঠান করে বিদায় দিলেন। অনুষ্ঠানটা ছিল 2 রাকাত নামাজ। অনুষ্ঠান কি ছিল? তাহলে বোঝা গেল রহমতের জন্য, রহমতের অংশের, রহমতের গুডাউনটাই হলো নামাজ। অনুষ্ঠানটা ছিল 2 রাকাত নামাজ। আমরা তো কোনো অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা, হয়তো বাদ্য বাজনা, হয়তো ডেক্সেডের বাজনা, আর না হয় 2-4টা গরু জব করে মানুষের খাওয়া দাওয়া। নবীর এত উর্দের সফর করেছিলেন, এই সফরের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা ছিল 2 রাকাত নামাজ। বিদায় দিলেন সকল নবী রাসূল, রওনা হলেন প্রথম আকাশে। মুহূর্তের মধ্যে পৌঁছে গেলেন, দরজা খুলে গেল, সাজানো গেট, ফেরেশতারা দাঁড়িয়ে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা ইয়া হাবিবাল্লাহ বলছে। একটু ভিতরেই আদম আলাইহিস সালাম, আমার নবী সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আদি পিতা আদামু সফিউল্লাহ। এবার সালামের জবাব দিলেন, বললেন, বাবা যাও তুমি উপরে যাও, উপরের সব দরজা তোমার জন্য খোলা। একটা রাস্তায় উপরের সম্মানের সব দরজা আমার আপনার নবীর জন্য খোলা, আর একটা রাস্তায় সকল মর্যাদার দরজা এই নবীর উম্মতের জন্য খোলা। আসরের মাঠে এই নবীর উম্মত ভিআইপি মর্যাদায় জান্নাতে যাবে। এখন সেনবীর উম্মত হইতে রাজি আছেন কিনা? তাইলে আমাদের অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা হবে কি? নামাজ। কি লাগবে, কি প্রয়োজন? নামাজের মাধ্যমে চান, এই নামাজির হাত আল্লাহ খালি ফিরায় না, কিন্তু আমরা চাইতে জানি না, বিদায় আমরা কিছু পাই না, কিন্তু নামাজির হাত আল্লাহ খালি ফিরায় না। আসুন বাস্তবতায় যাই। আমার নবী প্রথম আসমান পার হয়ে যাইতে যাইতে চতুর্থ আকাশে যায়, দেখে ইদ্রিস নবী। ইদ্রিস তোমার কত ভাগ্য, সশরীরে বেহেশতে গিয়ে নাজনিয়ামত খাইলা। ইদ্রিস নবীকে, হুজুর ছবি ঠিক আছে কিন্তু বেশি খাইতেছি না, বেহেশতের ভিতরে যাইতে দিল না, আমি বারিন্দায় গিয়া একটু পানি খাইছি, হুদা পানি খাই, পানি এত মজা হুজুর, বেহেশতের পানি, ভিতরে যাইবার লাগিয়া বেহেশতের দরজায় ধাক্কাইছি, দরজা খুলো, দরজা খুলো, ভিতর থেকে জবাব দেয় দরজা খোলা যাবে না। কে? আমি বললাম যে আমি ইদ্রিস, আল্লাহর নবী ইদ্রিস আলাইহিস সালাম। দরজা খুলো, এরপরেও খুলে না। বাজানো খালি ইবাদত কইরা যে বেহেশত যাইবেন গা। নবী কইছে নামাজ বেহেশতের চাবি। বাজান, এই চাবির তালা গেলাম বাইরে, তাহে ভিতরে গেলাম সিটকারি আছে। বাজান, ঠিক বাইরের তালার চাবি নামাজ, ভিতরে গেলাম সিটকারি আছে।
যদি বাইরের তালা খুললে যাইতার তো তাইলে ইদ্রিস নবী ধাক্কায় গেল বলে ভিতর তে খয় না খোলা যাইতো না, তাহলে বোঝা গেল তালার ভরে সিটকারি ভিতরে আছে। নবী গো আমি বারবার কই খোলো, আমি ইদ্রিস নবী বেহেশতের ভিতরে যামু, বেহেশতের ভিতরে কয় খুলুন যাইতো না, উপরে তাকাও উপরে তাকাও। হুজুর আমার উপরে তাকাইতাম, ভিতরে সিটকারিওয়ালা দরজা খুলে না, উপরে তাকাইছি দেখি, দেখবেন অনেক সময় আপনার যে ভাস সিটিং সার্ভিস বাদ চলে না, সিটিং সার্ভিস কাউন্টার সার্ভিস টিকিট লইয়া এক ভদ্রলোক ওইটা বইছে গাড়ির মধ্যে, আবার পাশে আরেক গরিব মানুষ হ্যাঁ টিকিট লইয়া ওইটা বইছে। এই ভদ্রলোক এই লোকটা পছন্দ হইতেছে না, সিগারেট দাঁড়াইয়া হের দিকে দোয়া মারে হেজাতে এই সিটের তো ওইটা জায়গা, সিগারেট টান মারা মুখটা বাঁকা করে হেরে মারে। আমি তো সিগারেট খাই না, দোয়াটা আমার ক্ষতি হয়, দোয়াটা জানালা খোলা আছে বাইরে মারেন, এরপর হাই গোলা খালি এনে মারে। আরে বাইরে মারেন না, কথা কইেন না, দেখেন উপরে লেখা আছে, উপরে দিয়ে লেখা আপনার অভিযোগ চালককে বলেন। সিটিং সার্ভিস গাড়ি সিটিং হয়েছে, কাউন্টার সার্ভিস ড্রাইভার গাড়ি টান মারছে, এই বেচারা দুঃখ লিয়ে গেছে, ড্রাইভার সাহেব পিছনতে ডাকতেছে, ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব ড্রাইভার সাহেব গাড়ি মেরা হেন, গাড়ি চালাই হেন ড্রাইভার ড্রাইভার করেন করে শুনেন না, সাইডে লেখা আছে আপনার অভিযোগ চালককে বলেন, এই বদলু সিগারেট খেয়ে আমার দিকে ধোঁয়া মারে আমার কষ্ট হয়, এটা আপনি বিচার করবেন না। ড্রাইভার কো সামনে যান সামনে যান, কিলে হাতে হেন, ড্রাইভারের সামনে লেখা চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ, কোনো বিচার আর পাইল না। ইদ্রিস নবী কয় হুজুর আমি ধাক্কাই ইদ্রিস নবীর হরিচয় দিয়ে বেহেশতে যাইতাম, ভিতরের তে কয় উপরে তাকান, হুজুর উপরে তাকাইয়া দেখি বেহেশতের দরজায় লেখা চৌকাটের লেখা, আখিরি নবী উম্মত নিয়ে না আসা পর্যন্ত কারো জন্য বেহেশতের দরজা খোলা হবে না। হুজুর আমি ইদ্রিস নবী না হইয়া আখেরি নবীর উম্মত হইয়া যদি যাইতাম তাহলে জান্নাতের দরজা খোলা পাইতাম, বাজান বেহেশতে যাওয়ার আগেই এই নবীর উম্মতের জন্য বারো মাসের একটা মাস বেহেশতের দরজা খুইলা রাখে, বলুন এই মাসটার নাম কি? কোন দলের আলেম কি অস্বীকার করার ক্ষমতা আছে কিনা? আরে নবীজির গোলামের নবীজির গোলামের কোন চিন্তা নাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, আল্লাহু আকবার বলো, কঠিন হাশরের দিনে বেহেশতে যাবে না নবী উম্মত বিনে, মাফ করিয়ে দিবেন আল্লাহ মাফ করিয়ে দিবেন রসিলা, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই, চলো নবীজির জান্নাতে মদিনাতে যাই। আমি ইদ্রিস নবী না হইয়া যদি আখিরি নবীর উম্মত হইয়া যাইতাম তাহলে আমার জন্য জান্নাতের দরজা খোলা থাকতো। ও আখিরি নবীর উম্মতেরা একটা মাস বৎসরে তোমার জন্য জান্নাতের দরজা খোলা, সেই মাসটাই তোমার বন্টনে পেয়েছো, যে মাসটার নাম হলো মাহে রমজান। বাবারা ভাইরা লম্বা ঘটনা যাই না অধিঘে, আমার নবী মেয়েরাজে যাওয়ার কারণগুলো হলো এই দুঃখ ব্যথা নবীজির অন্তরে সান্ত্বনা দেওয়ার জন্য আমার আল্লাহ দাওয়াত করলেন, বুরাক পাঠাইলেন, জান্নাতি পোশাক দিলেন, আমার নবী রওনা হয়ে চতুর্থ আকাশে ইদ্রিস নবীর সাথে দেখা, সব আসমান পার হইয়া সপ্ত আকাশে ইব্রাহিম আলাইসালামের সাথে দেখা, বললেন যান বাবা আপনার জন্য সম্মানের সব দরজা খোলা,
জিব্রাইল বুরাক একটানে সিদরাতুল মুনতাহাই নিয়ে একটা বড়ই গাছের নিচে নবীরে নামাইলেন। নবী নাইমা ডাকে, জিব্রাইল আমি কি আল্লাহর বাড়িতে এসে গেছি, আল্লাহর নিকটে এসে গেছি না হুজুর? বহুদূর। তাহলে নামায়া দিলে, হুজুর আমি আর বুরাক এর বাইরে যাওয়ার ক্ষমতা নাই, এখানেই শেষ। জিব্রাইল এখানেই আসতে পারো, এখানে আইসা ইব্রাহিম নবীর সাথে বাহাদুরি করেছো। ইব্রাহিম নবী গো আমি জিব্রাইল আল্লাহর কাছে যাই, কোনো কথা থাকলে বইলেন আমি আল্লাহর কাছে বলবো, তুমি কি এখানে আইসা ইব্রাহিম নবীর লগে বাহাদুরি করতা? জি হুজুর, জি। কেউ একটু কইন না, আমার নবী কয় জিব্রাইল, ও জিব্রাইল তোমার যদি কোনো কথা থাকে রে জিব্রাইল আমি নবীর কাছে কও, আমি একেবারে আল্লাহর নিকটে যাব। জিব্রাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার একটা কথা আছে, বহুদিন যাবত অন্তরে গুড়াইতেছি বলার সুযোগ পাই না। নবী গো আমার একটা কথা আল্লাহর কাছে বইলেন, আপনি নবীর উম্মত যারা হবে গো, আপনি নবীর উম্মত যারা হবে, আপনি মায়ার নবীর উম্মত যারা হবে গো, আপনি দয়ার নবীর উম্মত যারা হবে, যে নবী তাইফের জমিনে আগাতে রক্ত মাখা লাল জামা উম্মতের নাজাতের জন্য রেখে দিল গো, সেই নবীর উম্মত যারা হবে, আমি জিব্রাইলের ৬০০ নূরের পাখা সেই নবীর উম্মত পার হওয়ার জন্য আমি জিব্রাইল ফুল সিরাতের ফুলে বিছাইয়া দিতে চাই। এই কথাটা আমার আল্লাহর কাছে বলবেন, আমার আল্লাহ কই বন্ধু গো জিব্রাইলের দাবি পুরা হইয়া গেছে, ফুলচিরাতের ফুল ৩০,০০০ বছরের রাস্তা হীরার চেয়ে দার চুলের চেয়ে চিকুন, কিন্তু আখিরি নবীর উম্মত পার হবে ফুলচিরাতের ফুল জিব্রাইলের নূরের পাখা দিয়া। এই ভাগ্যবান হইয়া বলুন আমরা ভালো কাজ করব না খারাপ কাজ করব? আমি কি কথাগুলো বুঝাইতে পারতেছি? আল্লাহ তুমি কবুল করো, সকালে বলো না আমি। জিব্রাইল নামিয়ে বলছে, হুজুর আমার আর যাওয়া সম্ভব নয়, এবার আসবে একটা নূরের সিংহাসন যার নাম রফরফ, যার গতি পাওয়ার অনেক বেশি। আচ্ছা ঠিক আছে, অপেক্ষাই রত। দেখে বড়ই পাতায় পাতায়, বড়ই গাছের পাতায় পাতায় সোনালী রঙের ছোট ছোট পাখি। এরে জিব্রাইল এই সুন্দর পাখি তো আর দেখি নাই। জিব্রাইল বলেন, হুজুর তারা পাখি না, তারা হলো ফেরেশতা, আপনি নবীরে দেখার জন্য তারা আকাঙ্ক্ষিত ছিল। আমার আল্লাহ এই গাছের মধ্যে সোনালী রঙের পাখি বানাইয়া আপনাকে দেখার স্বাদ মিটাইতেছেন। তারা কিচিমিচি করে কি বলছে তারা? জিব্রাইল বলেন, হুজুর কিচিমিচি করে আপনি নবীর উপর দুরুদ ও সালাম ফাট করতেছে। লম্বা ঘটনা, জিব্রাইল আমার নবীকে সিদরাতুল মুনতাহাই রেখে দিলে, আল্লাহর পক্ষ থেকে রফরফ আইসা গেলেন নূরের সিংহাসন। আমার নবী উঠে বসলেন একটানে আরশের সিঁড়ির গোড়ায়। আমার নবী এক দুই কদম করে সিঁড়ি উপরে উঠছেন, হঠাৎ তাকিয়ে দেখেন নবীজির পাও মোবারকের জুতা মোবারক। এবার মাথা নোয়াইতেছেন, জুতা মোবারক খুলবেন, এবার থরথর করে আরশ কাঁপছে। আল্লাহ কয়, আরশ কাপস কি লেগা? আল্লাহ গো আপনার বন্ধুর জুতা মুবারকের দুলির জন্য আমি পাগল, আপনার বন্ধু জুতা খুইলা লাইতাছে। আমার আল্লাহ ডাকে, বন্ধু কি করেন জুতা খুলি? জুতা খুলেন কেন? ও প্রভু, মুসা নবী জুতা পাই দিয়া তুর পাহাড়ে গেছেন, আপনি না ধমক দিয়েছিলেন, কোরআনে আছে ফাখলা নালায়েক, ফাখলা নালায়েক, নালায়েক কইয়া ধমক দিছিলেন জুতা পাই দেখা। আমি যে আরশে আইসা পড়ছি আমার উনি আবার ধমক মারেন সেজন্য খুলতেছি। বন্ধু গো মুসা নবী জুতা খোলার নির্দেশ পায়, আর আপনার জুতার দুলার জন্য আমার আরশ পাগল হইয়া যায়। জোর জুতা মুবারক খুইলেন না, আপনার জুতা মুবারকের দুলির জন্য আমার আরশ পাগল হইয়া যায়। অবশেষে বন্ধুকে ডাকে বন্ধুর দুঃখ নিবারণ করার জন্য, বন্ধু আসুন আরো নিরিবিলি জায়গায় যাই। কোরআনে বলছে যেই জায়গাটার নাম কাবা কাউসাইন, যেখানে বন্ধু আর বন্ধু ছাড়া
কোনো ফেরেশতা পর্যন্ত ছিল না, এত কাছাকাছি নিরিবিলি নির্জন ভালোবাসার বসা বসেছিলেন, মাঝখানে এত কাছাকাছি বসা 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 ছিলেন, মাঝখানে একটা সরিষার দানা যাওয়ার মতো রাস্তা ছিল না, এই বসাই একটানা 27 বছর পার করেছে। এদিকে দুনিয়াবাসীর বুঝাইলেন কিছুক্ষণ সময়, এক রাত্রের কিছু সময়, অল্প সময়, কিন্তু ওদিকে আল্লাহর কুদরতি ক্ষমতায় কাটাইলেন 27 বছর। আমার আল্লাহ বলেন, বন্ধু আমার কুদরতি ডান দিকে তাকাও তাকাইলাম, বাম দিকে তাকাও তাকাইলাম, কি দেখছো গো বন্ধু? আল্লাহ গো, ডান দিকে বড় একটা পাহাড়, বাম দিকে ছোট পাহাড়। আল্লাহ বলেন, বন্ধু আর কাইন্দো না, ডান দিকের বড় পাহাড় আমি আল্লাহর দয়ার পাহাড়, বাম দিকের ছোট পাহাড় তোমার উম্মতের গুনার পাহাড়। ও বন্ধু বলো, আমার দয়া বেশি না তোমার উম্মতের গুনা বেশি? আমার নবী চোখের পানি সেরে দিলেন, মাহবুব আপনার দয়াই তো বেশি গো, ও বন্ধু আর কানতে হবে না, আমার দয়া যেহেতু বেশি তোমার উম্মতের গোনা কম, আমি দয়া দ্বারা মাফ করে দিব। হ্যাঁ বন্ধু, আমার দুইটা নাম, একটা হলো রহিম আর একটা রহমান। আমি একটা নামের বরকতে পৃথিবী চালাই, আর একটা নাম আমি হাসরে চালাবো। ও বন্ধু, হাসরের মাঠে এ রহমান রহিম দুয়ো নামের বরকত আপনার উম্মতের মাফের জন্য কাজে লাগাইব। তারপরেও আমার নবী ডাকে, বন্ধু গো নিরিবিলি নির্জন মনের কথাগুলো বলি, আপনার 100 ভাগ দয়া ছিল, একটা ভাগ দয়া দিয়া কুল মাখলুকাত বানাইলেন, একটা ভাগ দয়া তো আপনার মধ্যে কম, এই কারণে নি আমার উম্মত জাহান্নামে যায়, একটা উম্মত যেন জাহান্নামে না যাইতে পারে, আমি সেই জন্য তো কান্তাম। আল্লাহ বলেন, বন্ধু এক ভাগ দয়া দুনিয়ার সৃষ্টি করে মাখলুককে দিয়েছি, আসরের মাঠ কায়েম হলে দুনিয়ার জমিন থাকবে না, বন্ধু গো মাখলুকের মায়ার প্রয়োজন হবে না, ওই একটা ভাগ মায়া সারা মাখলুক থেকে টাই না, আমি আল্লাহর 100 ভাগ মায়া পুরা করব। আর কথা দিলাম গো বন্ধু, পুরা 100 ভাগ মায়া তোমার উম্মতের জন্য কাজে লাগাইব। 27 বছর বেড়াইলেন, এবার চলে আসবেন নবী, এতদিন বেড়াইয়া খালি হাতে বন্ধুর কাছ থেকে বন্ধু কেমনে আসবে? বন্ধু গো খালি হাতে বিদায় দিব না, তোমার উম্মতের জন্য জান্নাতের চাবিটা দিয়া দিলাম। জান্নাতের চাবি জানি কি? কয় কয় না কয় না কি? এই চাবিটা সাথে রাখা আমরা দরকার আছে না? হাজার হাজার ঘরের 10টা টাকা সন্দেহ রাখছেন, এটার চাবি যদি যত্ন করে রাখতারেন, এই 5 লক্ষ টাকা সন্দেহ রাখছেন, এটার চাবি যদি রাখতারেন সমস্ত পৃথিবী। আমার নবী একদিন হযরত আলীকে ডেকে বলেন, বাজান রে রাই তুই এসে গা অনেক বেশি। আমার নবী ডেকে বলেন, আলী ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। হযরত আলী কয়, হুজুর খাইতাম পাই না, 3 দিন যাই সুলাত আগুন জ্বলে না, আমি বেহেশতের মূল্য দিমু, এটা কি সম্ভব? রাসূল বলেন, না মূল্য না দিয়া ঘুমায়ো না। আচ্ছা হুজুর ফারিয়ান না ফারি, বেহেশতের মূল্য কত একটু আমারে কইলে একটু শুইনে রাহি। রাসূল বলেন, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে, সমস্ত পৃথিবী একবার না, খোদা চট্টগ্রাম না বাংলাদেশ না, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা ঈদের দাম হইতো না। সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে, রাসূল কয়, বেহেশতের একটা ঈদের দাম হইতো না। হুজুর আমি এই বেহেশতের দাম দিয়া মরার ক্ষমতা আমি আলী নাই। রাসূল বলেন, আলী আছে। হুজুর কোন কি কেমনে আছে? কোন ঘুমাইবার আগে আমি নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়া ঘুমায়ো, আমি নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়া ঘুমায়ো, আমি নবীর উপরে 3 বার দুরূদ শরীফ পড়া ঘুমায়ো, আত্মার জান্নাত তোমার কিনা হইয়া যাইব। এই নবী পায়া বলুন আমরার লাভ হইল না লস হইল? অনেকে নবী চিনবেন না দলাদলি করবেন। যাই হোক, এই দামি বেহেশ আমরার লেগে, এই বেহেশতের চাবিটা
নবী লইছে, কোন নবী উম্মতের বেহেশতের সাবি দিতেছে না, আমরা নবী লইছে। আল্লাহকে বন্ধু যাইন 75 নামাজ দিলাম আপনার উম্মতের লাগিয়া, নবী আই পড়ছে, মুসা নবী 6 নাম্বার আকাশে জিগাই, হুজুর এই উম্মতের কি আনছেন, উম্মতের দরুদি তো নেই, 75 নামাজ নবী গো, 75 নামাজ আমার উম্মতের দুই অক্তে ফরতারে না, আমাদের উম্মত শেষ যুগে দুর্বল হইব, হেরা 75 ফরতারতো না, কমায় লই আইন। আচ্ছা আমরা যে 75 ফরতারতাম না, মুসা নবী বেশি জানে না আল্লাহ বেশি জানে? আল্লাহ। তো এই মুসা নবীর দিয়ে আবার কি লেগে কইলো, ওই যে মুসা নবীর আকাঙ্ক্ষা ছিল রব্বি আর নি আল্লাহ তোমারে দেখতাম, আল্লাহ কত আশাটা পুরা করুম, আমার আখিরি নবী দিয়া তোর ক্ষমতায় না, মুসা নবীর ক্ষমতায় আল্লাহ দেহার ক্ষমতা শক্তি নাই, আমার নবীর দ্বারা আল্লাহ দেখবে। পাঠাইছে হুজুর কমায় এলে আনে, এবার দেখা যাইতেছে নবী পিছে ছেড়ে দিচ্ছে, আল্লাহর সামনে বইছে, আল্লাহ জিগে বন্ধু কি ব্যাপার, নামাজ কমাইয়া দেন, মুসা নবী কেলাইছি। আল্লাহ তো কোরআন শরীফে কইছে আল্লাহ বান্দার দাবি দেওয়া পুরা করব, কোরআন শরীফে কইছে, লম্বাই যাবো কথা অনেক লম্বাই গেছে, দাবি দেওয়া পুরা করতেছে, দেখতে লাইছি জাইন ফাসল তো কমাইলাম, জিগা মুসা হুজুর কদ্দুর কমাইছেন, কবাসক তো কমাইছেন, কবার তো আরো কমাইন আবার গেছে, এবার ফাসক তো ফাসক তো গিরা 47 তো কমাইছে, কয়বার দাম লাগছে মুসা কো 9 বারই দেখে দিলাম, আরো কমান লাগবো, আমার নবী কই না আর যাই দিতাম না, আল্লাহকে বন্ধু আর আয়েন না, পাঁচক্তি ফুটতো কে নামনের উম্মতের পাঁচক্ত হলে আমি তো খালি কথায় কথায় কমাইছি, খাতা পত্রে কমাইছি না, খাতা 85 রাখছি, পাঁচক্ত যদি আপনার উম্মতে পড়ে আমি আল্লাহ কথা দিলাম 50 অক্তের নেকি দান, এই বাজেটটা এই সফর কইরা আমরা নবী লই আইছে। বাজানো যার বাবা লন্ডন থাকে, কোন তো লন্ডন যেই বাবা থাকে, এই বাবা ছেলেমেয়েগুলি এবং বাড়িঘরগুলো বাড়িঘর দেখলে বুঝুন যাইতো না এটা লন্ডনই, আমরা নবী এত বড় সফর করছে যার সাথে লন্ডন আমেরিকা কুলাইতো না, এত উর্দের সফর করে যে সদাই আনছে, তা আমরা চরিত্র আমরা আচার আচরণ দেখলে অন্য জাতির হেরা বুঝুন দরকার না, হেরা আখেরি নবীর উম্মত, তাইলে আজকা থেকে এই হিসাব করে চলবেন, এই অনুরোধ রেখে মা বাবার জন্য দোয়া করবেন, কারণ মা বাবা বড় সম্পদ, মা বাবা যার দুনিয়ায় নাই আল্লাহ তাদের জন্য দোয়া শিখাইছে, রব্বির হাম কুমা আর নবী কইছে আর দোয়াও মুখুল ইবাদা, সব জিনিসের সার্থকতা হলো দোয়া, তাই আসুন আমরা এই আয়োজিত মাহফিলে আমরা দোয়া করি, জাউতলা বাজারের এই এলাকাবাসী আয়োজন করেছে রজব মাসে অত্যন্ত বরকতের মাস, এটা আল্লাহর সাথে বান্দুর বন্ধুর বান্দার ভালোবাসার মাস, বন্ধু বান্দার ভালোবাসার মাস, আসুন যে নবীর উপর আল্লাহ 24 ঘন্টা ফেরেশতাদেরকে নিয়ে দরুদ ও সালাম পাঠ করে, আপনারা কি ইমানদার হয়ে এই নবীর উপর দরুদ ও সালাম পাঠ করতে রাজি আছেন? ইমানদাররা করবে, সকলে পারবে না, আল্লাহ কোরআনে বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আমি দেখি ইমানদার এখানে কতজন আছেন, সেই নবীর উপর একটু মহব্বত দরুদ সালাম মদিনা পাঠাই দে, কত কষ্ট করলা তুমি নবী গো উম্মতের লাগিয়া, কত মায়ের কত ব্যথা কত কষ্ট সইলা গো নবী উম্মতের লাগিয়া, ও মায়ার নবী দয়ার নবী গো 63 বছর কাঁদছো তুমি উম্মেতি উম্মেতি বলিয়া, এখনো কান্দিতে আছো মদিনাতে শুইয়া, মদিনা রে ও সুন্দর মদিনা, মদিনার পাহাড়
ও পাহাড় রে, ইয়া রাসূলুল্লাহ তুই কত ভাগ্যবান, পাহাড় হইয়া দেখছো আমার দয়াল নবীকে, উম্মত হইয়া দেখলাম না গো দুঃখ রইল মনেতে, মনের দুঃখ মনে লইয়া জানাই তোমায় লাখো সালাম ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া নবী সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা, মানকেনে সবসে পহলে আপনা নূর বানায়া উস নূরে আনোয়ার পেলা তো সালাম মুস্তফা জানে রহমত পেলা তো সালাম শামে বাজবে হেদায়েত পেলা তো সালাম সে আজম রব মেরে দরুদ ও সালাম বরগো জিদা নবী পর আপনে মুদাম মুস্তফা মা জা ইল্লা রহমাতাল লিল আলামিন। মাশাআল্লাহ, মিলাদুন নবীর আয়োজনে স্বেচ্ছাসেবক মোহাম্মদ নুরুল আলম পিতা মরহুম তাজুল ইসলাম দোয়া ও ব্যবসায়ীর জন্য দোয়ার জন্য এই সবগুলি এখানেও মোহাম্মদ রাসেল রাসু তার মা মুসাম্মদ আনোয়ারা বেগম বর্তমানে অসুস্থ, দোয়া চাইছেন। আরও যারা আছেন এখানে দোয়াই দেখা যায় বেশি, এখানে দোয়া চাইছেন রেজিয়া বেগমের জন্য দোয়া, দুই নম্বরে গোলাম নবীর জন্য দোয়া, তিন নম্বরে মুয়াজ্জুল হকের জন্য দোয়া। এখানেও দোয়াই মনে হইতেছে, দোয়াই জাউতলা ব্যবসায়ীর মিলাদ কমিটির সকলের জন্য, যারা মৃত যারা জীবিত সকলের জন্য দোয়া, এটাও দোয়া। এখানে এত লোকের তাবারক দেওয়া সম্ভব হবে নি? আপনারা কি তাবারকটা নিবেন? তাবারক চান না মাহফিলের বরকত চান? তারা কমিটি তাবারক করছে আপনাদের দেওয়ার জন্য, যতটুকু তাদের ক্ষমতায় কোলা আপনাদেরকে দিবে। যদি ভুল ক্রমে কেউ না পান মনে কষ্ট নেবেন না, মাহফিলটাই তাবারক মনে করবেন, ঠিক আছে? তারা চেষ্টা আপনাদের হাতে পৌঁছাবে। তার আগে শুনেন আমার নিজের বানানো গজলগুলো মাহফিলে আলোচনার ফাঁকে ফাঁকে বলছি। একটা ছেলে এটারে বই আকারে 10 টাকা করে বিক্রি করে, একটা বই ঘরে নিয়ে রেখে ভোলা গান এই অযৌক্তিক গানগুলি গাইতো না,
ঘুম থেকে উঠে গান গাবে, আউরে মোমেন সবাই মিলে নামাজ পড়িতে, নামাজেতে খোদার দিদার ভাগ্যে জুটিবে, মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না, নবীজির গোলামের কোনো চিন্তা নাই, চলো নবীর জান্নাতে মদিনায় যায়। এ জাতীয় 20-22টা গজল আছে, 10 টাকা করে একটা ছেলে বিক্রি করে নিয়ে যায়, এই বইলা যাও স্বেচ্ছাসেবক হন, কমিটির সদস্য হয়ে যান, একটু সহযোগিতা এদিকে এদিকে আমার দিকে চায়া লাইনটা এদিকে করেন, হ্যাঁ এদিকে ডাইনবাম লাইনটা করেন, মাশাআল্লাহ কম সময়ে কাজ বেশি হয় মাশাআল্লাহ। এখন তাবারুক নিয়ে আসতেছেন, তাবারুক নিয়ে আসবেন, আর আপনারা একটু কাতার করে যদি সুযোগ দিতেন তাহলে এই সুযোগটা কাজে লাগাইতো আর কি, সুযোগটা একটু কাজে লাগাইতো, এই কমিটির দিতে সুবিধা হতো, আপনাদের নিতে সুবিধা হতো। আসুন আমরা একটু জিকির করি, এই ফাঁকে তাবারুক হয়ে যাবে ইনশাল্লাহ মাশাল্লাহ। এখানে 500 টাকা হাদিয়া দিয়ে রবিউল হোসেন রুবেল হোসেন সুফিয়া বেগম একটু আমাদের জন্য না দোয়া চাইছেন। এখানে রবিউল হোসেন রুবেল হোসেন সুফিয়া বেগম তাদের জন্য দোয়া চাইছেন, 500 টাকা হাদিয়া। আল্লাহ হাদিয়া তো দিল না, আমার গলায় গামছা লাগাইল, তাদের বিশ্বাস হাদিয়া সহ দোয়ার দরখাস্ত করলে বুঝি দোয়াটা কবুল হবে। আল্লাহ আমাকে বেইজ্জতি করো না, রজব চাঁদের ইজ্জতে নবীর মেরাজের খাতিরে এই মাহফিলে রসিলাতে যাদের এই হাদিয়া সহ দোয়ার দরখাস্ত তাদের আশা তুমি পুরা করে দিও, সকলে বলুন আমিন। বাবারা তাবারুক আসতেছে আপনাদের সামনে, গজলের বইও আসতেছে, যার ভাগ্যে যেটা আছে এটাই পাবেন। ভুলক্রমে যদি তাবারুক ছেলেরা আপনাদের কাছে পৌঁছাইতে না পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, মনে কষ্ট নেবেন না, তাবারুকটাকেই বড় মনে না করে মাহফিলের বরকতটাকেই বড় মনে করে খুশি হয়ে বাড়িতে যাবেন। তাই আসুন এখন দোয়া হবে, আমরা দোয়ার প্রস্তুতি নেই, তার আগে মা বোনদের উদ্দেশ্যে বলছি আপনারাও দোয়ায় শরিক হবেন, আল্লাহ যেন এই মাহফিলের বরকত আপনাদের সকলকে নসিব করেন, মা বোনদেরকে যেন রাবিয়া বস্তির মতো বানিয়ে দেন, খাস করে মহিলাদের প্যান্ডেল পিছনে আল্লাহ মা বোনদেরকে কবুল করো। খাস করে দোয়া করব আমার এই ঝাউতলা আমার কলিজার টুকরা এই সন্তানগুলো যারা এই মাহফিলের আয়োজন করেছেন, এই কষ্ট করে ভৈরব গিয়ে আমাকে দাওয়াত দিয়েছেন, আসা যাওয়া আসলে খুব কষ্ট, ভৈরব থেকে আসতে 6 থেকে 6.5 ঘন্টা, বিউটি নামে একটা মহিলা দোয়া চায় আরো 100 টাকা হাদিয়া দিলেন, আল্লাহ হাদিয়া সহ দোয়ার দরখাস্ত আমাকে লজ্জা দিও না, যে আশায় যে উদ্দেশ্যে দরখাস্ত করেছেন এই রজব চাঁদের ইজ্জতে মাহফিলের খাতিরে তার মনের আশা পুরা করে দিও। বাবা এই 6-6.5 ঘন্টা ট্রেনে বসে থাকতে থাকতে পাও পর্যন্ত ফুইলা যা, খুব কষ্ট হয়, তারপরেও কষ্ট করে আসি আপনাদের এলাকায়, আপনাদের এই জাউতলাবাসী দাওয়াতের জন্য ভৈরব গিয়েছে কষ্ট করে, আল্লাহ তাদের এই আয়োজন যেন কবুল করেন, কবুল হয়েছে আকাশের অবস্থাই প্রমাণ করে এই দিনে এই আকাশের আশা করা যায় না, আল্লাহ এই যুবকদের মাহফিলটা কবুল করো, যারা আরামের ঘুম হারাম করে এত রাত পর্যন্ত কষ্ট করেছেন তাদেরকেও তুমি কবুল করো, সকলে বলুন আমিন। আসুন আমরা দোয়ায় যাই, এদিকে তাওয়ারুক আপনাদের হাতে পৌঁছবে, স্বেচ্ছাসেবক মাহফিল কমিটির সদস্যরা তারা ব্যস্ত আপনাদের হাতে তাওয়ারুক পৌঁছে দেওয়ার জন্য, মহব্বতে দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ মাওলানা মুহাম্মদ।
استغفر الله ربي من كل ذنب واتوب اليه لا حول ولا قوة الا بالله العلي العظيم بابا দোয়ার জন্য আরো হাদি আসছে দোয়া হবে সকলের জন্য আমি দোয়ার জন্য আরো হাদি আসছে আল্লাহ আল্লাহ অনেক বেইজ্জতি করুনা রজব চাঁদের ইজ্জতে হাদিয়া সহ যারা দোয়ার দরখাস্ত করেছে আল্লাহ অসুস্থতার জন্য ব্যবসা বাণিজ্যে বরকতের জন্য কি নাম মোহাম্মদ হাসান এই এলাকার কাউন্সিলর পাশ করছে কি নাম জানি মোহাম্মদ হোসেন হিরণ মাশাআল্লাহ মোহাম্মদ হোসেন হিরণ সাহেব আসেন উপস্থিত আচ্ছা আজকে সভাপতি ছিলেন উনি নির্বাচিত হয়েছেন আপনাদের জনপ্রতিনিধি আপনাদের খেদমতের জন্য আল্লাহ ওনাকে হায়াত দেখ জনগণের খেদমত সঠিকভাবে করার তৌফিক দেখ সকলে বলুন আমিন তাই বাবারা এখন দোয়া করব দোয়ার জন্য হাদিয়া আল্লাহ কবুল করুন আচ্ছা আচ্ছা আল্লাহ মান সম্মান ইজ্জত বাড়িয়ে দেখ সে আশায় দোয়ার দরখাস্ত দোয়া করব বাজার তাবারক এত মানুষের কি দেওয়া সম্ভব হবে ওরে বাবা এত মানুষ যে হবে এই এই তাবারক তো মনে হয় যাই হোক আমরা দোয়াই যাই ওরে বাবা মাঘো মে লোকেরা দোয়াই শরীক হও মা যাওতলার মাহফিল তো বিদায় হয়ে যাইতেছে যাওতলার মাহফিল বিদায় হয়ে যাইতেছে মা দোয়াই শরীক হও রব্বানা জালামনা আনফুসানা ওয়াইন লাম তাগফির লানা ওয়াতারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন আমিন রব্বি রহমহুমা কামা রব্বায়ানি সগীর রব্বুল আলামিন দুইজনের কাপড় আমি গুনাহগার আমি গুনাহগার মাবুত গো তিনজনের কাপড় বসে আছে কাপড় বসে আপনার কাছে পবিত্র রজব চাঁদে তোমার বন্ধুর ভালোবাসার সফরের চাঁদে তোমার বন্ধুর মায়ার উম্মতেরা এ গভীর রাত্র দুইটার পরে তোমার আদুরের বান্দারা তোমার কাছে হাত বাড়াইছে গো আল্লাহ আজকে রজব মাসে মিলাদ মাহফিলে রাত্র দুইটার পরে যারা হাত বাড়াইছে এ হাত গুলো দেখে তোমার কি মায়া লাগে না তোমার কি দয়া লাগে না কে নামাজি কে বে নামাজি কে নেককার কে গুনাগার কে মেয়ে কে পুরুষ আজকের দিনে কাউরে কিছু কইও না এ রজব চাঁদে মিলাদ মাহফিলে দুরুদ সালামের খাতিরে নবীর মেরাজের উসিলাতে আমাদের সকলের গুনাহগুলো মাফ করে দাও আল্লাহ আমরা গুনাহগার গো আমরা গুনাহগার আমিন মাউদ আমরা গুনাহগার তুমি গাফফার আমরা গুনাহ করি তুমি মাফ করো সে আশায় হাত বাড়াইছি ফিরাইও না ঘুরাইও না
এই জীবনের সকল গুনাহ আমাদের জানা অজানা সবগুলো গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহর একটা দরখাস্ত করি, তুমি রাগ হইও না। তুমি যদি রাগ হও আমার মনের দুঃখ কার কাছে কোমরে আল্লাহ? আমি জানি না কার জানি মনে দুঃখ, দরদি মানাই গো কার জানি মানাই, ও মামা গো কত কষ্ট করছো গো মা সন্তান লইয়া, বাবা বাবা গো ও বাবা রাত্র দুইটার আগে দোকান বন্ধ করছো না, এ কষ্ট করছো গো বাবা সন্তান লালন পালন করতে যাইয়া, এ বাবার ভাবি মার ভাবি যারা হাত বাড়াইছে রে আল্লাহ মহু, এ অভাব কি আর পুরা হবে? বাসস্ট্যান্ড মসজিদের ক্ষতি, বৈরব যখন ব্রিজ হয় নাই ফেরিও চলে নাই, বৈরব পর্যন্ত বাদ চলত, বৈরব বাসস্ট্যান্ডের মসজিদে খতিব হিসেবে মসজিদ শুরু থেকেই দায়িত্ব পালন করে আসছি। তখন প্রথম অবস্থায় মসজিদেই থাকতাম, ঈদ লগনে দেখতাম বাসের ভিড়, বাসে ছাদে পর্যন্ত মানুষ, রাত্র এগারোটা সাড়ে এগারোটায় দাঁড়াইয়া দাঁড়াইয়া দেখতাম একটা যুবক দেখি বাস থেকে নাই মা হাউ মাউ করে কাঁদতেছে, জিজ্ঞেস করি বাবা কাঁদতেছ কেন? যুবকটা জবাব দিচ্ছে, হুজুর গত ঈদ রাত্র সাড়ে এগারোটায় বাস থেকে নাই মা দেখি আমার বুড়া বাবা গো এতিমের মতো বাস স্ট্যান্ড দাঁড়াইয়া রইছে, হুজুর আমাকে নেওয়ার জন্য বাবা এই শীতের মধ্যে বাস স্ট্যান্ড দাঁড়াইয়া দিয়েছে, আজকে বাবা নাই বাস স্ট্যান্ড তো কেউ আইলো না। হুজুর বাবারে পায়া বাড়িতে গেছি, আরো এক ঘন্টা সাড়ে বারোটার বাইজা গেছে, যাইয়া দেখি মা দরদি গো দরজাটা খুইলা রাস্তায় দাঁড়াইয়া বিনাইয়া বিনাইয়া কান্দতেছে, হুজুর আজকে বাস স্ট্যান্ড বাবা নাই বাড়িতে আমার মা নাই গো, আমিন কারে লইয়া ঈদ করবো গো হুজুর, এই অভাবের অভাবই কে জানি হাত বাড়াইছে রে আল্লাহ। আমি এতদিন মা হারা ছিলাম, এই গত মাসের 23 তারিখে আমার দুরুদি বাবাও বিদায় হয়ে গেছে, বাবার লাশটা যখন ঘর থেকে বাহির করে আমি দাঁড়াইয়া দাঁড়াইয়া বাবারে ডাকি, বাবা এই রুম থেকে কতবার বাহির হইছ, আবার গাবার ফিরা ঘরে আইছো গো বাবা, আজকাল যে বাহির হইতেছ আর কি ফিরে আনবা না গো বাবা, হ্যাঁ বাবু আজকের মা বিলে কেউ আছে বাবা হারা কেউ আছে মা হারা, আমি আছি এত অভাবি আমার মাও নাই বাবাও নাই, আমার মতো মাহারা বাবা হারা যারা হাত বাড়াইছে গো আল্লাহ, আর দেরি করো না রজব মাসের বরকতে এই মিলাদ মাহফিলের উসিলাতে ওই সকল মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, আল্লাহ মা বাবার কবর জান্নাতের বাগান বানাইয়া দাও, মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়াইয়া দাও, মা বাবা কেমন জিনিস বোঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও, আল্লাহ অনেকে দোয়ার দরখাস্ত করেছে হাদিয়া সহ খাস করে, আল্লাহ গো যাদের অসুস্থতার জন্য দোয়ার দরখাস্ত আল্লাহ তোমার কুদরতি চিকিৎসা দ্বারা সুস্থ করে নেক হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ যাদের মা বাবা দুনিয়ায় আছে হায়াত বাড়াইয়া দাও, আল্লাহ যারা চাকরির জন্য দোয়ার দরখাস্ত করেছে পদোন্নতি দান করে দাও, যারা পরীক্ষা দিবে কামিয়াবি দান করে দাও, যারা পরীক্ষা দিয়েছে আল্লাহ তাদেরকে সুফলের বাগী করে দাও, যাদের ছেলে মেয়েরা লেখাপড়া করে লেখাপড়াই বরকত দাও, ছেলে মেয়েদেরকে নেক হায়াত বাড়াইয়া দাও,
ছেলে মেয়েদের মুখে এতিমের দাগ লাগাইও না, ছেলে মেয়েদের মা বাবার হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ মা বোনের হাত বাড়াইছে, প্রত্যেকটা মা বোন কে রাবিয়া বস্তির মতো নেককার বানাইয়া দাও। যুবকদেরকে ইমাম হাসাইন হুসাইনের পক্ষে কবুল করে লও। সাদাদারি ওয়ালা মুরব্বীগণকে আবু বকর সিদ্দিকের মতো নবীর আশেক বানিয়ে দাও। ইয়াল্লাহ আলে মোলামাদেরকে নাইবে নবী হিসাবে কবুল করে লও। আমার কলিজার টুকরা যুবক গুলো মাহফিল সাজাইলো, এই যুবক গুলোকে তোমার কুদরতি হাতে দিলাম, যাও তলা বাজারের এই মাহফিলটা তুমি কবুল আর মঞ্জুর করে লও। ইয়াল্লাহ এই যুবক গুলোকে খালেদ বিন ওলিদের মতো ইসলামের সৈনিক বানিয়ে দাও। আমাবুত এত রাত পর্যন্ত যারা আরামের ঘুম হারাম করে সময় দিল, এই রাত্রে কষ্টের বিনিময় একটা রাত্রে আমার দয়ার নবীরে ঘুমের ঘরে স্বপ্নে দেখায় আদা। যেই নবী দেখার জন্য খ্রিস্টান পাদ্রি সব শেষ করেছে, এই রাত্রে তোমার কাছে তোমার কুদরতি পাও ধরে একটা দয়া চাই গো আল্লাহ, তোমার মায়ার নবীরে একটা রাত্রে ঘুমের ঘরে স্বপ্নে দেখাইয়া দাও। আল্লাহ খাস করে কাউন্সিলর সাহেবকে আল্লাহ নির্বাচিত হয়েছে, মোহাম্মদ হোসেন হিরণ, আল্লাহ তাকে তুমি জনগণের খেদমত সঠিকভাবে করার তৌফিক দান করে দাও। আমরা যারা হাত বাড়াইছি আমাদের প্রত্যেককে নেক হায়াত বাড়াইয়া দাও। আল্লাহ যারা এতিমখানার এতিমের জন্য কাপড়ের পয়সা দিয়েছে, আল্লাহ গো এতিমের মহব্বতের কারণে আমার নবীর মহব্বতের মালা গলায় পরাইয়া দাও। আল্লাহ খাস করে এই মাহফিলটা তোমার কুদরতি হাতে দিয়ে গেলাম, কিয়ামত পর্যন্ত এই এলাকার রহমত বরকত শান্তির জন্য মাহফিলটা কায়েম রাখো গো আল্লাহ। মাহফিলে যারা আসছে আসবে, মাহফিলে যারা আসছে আসবে সাহায্য সহযোগিতা করেছে করবে, আল্লাহ সকলকে তুমি কাল কিয়ামতে নবীর গুদারায় উঠাইয়া ফুলচিরাতের ফুল পার করে দিও গো আল্লাহ। মাহফিল শেষে যারা যেখানে যাবে সহি সালামতে পৌঁছাইয়া দিও গো আল্লাহ। আল্লাহ যারা নামাজি নামাজ কবুল করো, যারা নামাজ পড়ে না নামাজের বোঝ দান করো। অনেকের ছেলেরা বাইরা বিদেশ থাকে, সকল বিদেশিদেরকে সহি সালামতে রাখো, যারা বিদেশ যাবে মনের আশা পুরা করে দাও। আল্লাহ আমাদের এই বাংলাদেশের উপর তোমার রহমত বর্ষিত করে দাও। যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই দুরুদ ও সালামের উসিলাই, পবিত্র মেরাজের চাঁদ আমার নবীর মেরাজের উসিলাই, সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করে লও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ।